কিন্তু প্রজেক্ট করে দিতে হবে। আপনি নিজের ইম্প্রুভমেন্ট করতে হলে সেটাকে কি করতে হবে, ধার দিতে হবে আপনার ছুরিটাকে। হ্যাঁ, ভাইয়া প্রজেক্ট করে আপনাকে দিব, আপনি ভুল টুল ধরে দিয়ে। আমি ইনশাল্লাহ আমি মাঝে মাঝে আপনাদের সাথে এরকম বসবো। হ্যাঁ, এটা মানে এমন না যে আপনাদের সাথে আমার সম্পর্ক শেষ। আমি ফ্রি টাইম এলে হয়তো বলবো যে না, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো আছেই, ওটাতে আসাই হচ্ছে আমার, যারা ভালো কাজ করেন তাদেরকে আমি রাখছি, যারা ইনঅ্যাক্টিভ তাদের সাথে আমার আড্ডা দেওয়ার কোনো প্রশ্নই আসে না, যারা আমার 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 সাথে কানেক্টেড থাকতে চায় না তাদেরকে আমি কানেক্ট রাখার লাভ কী। ওটা জাস্ট একটা ক্লাস গ্রুপ, আমি যেটা করছি এটা হচ্ছে আমার পার্সোনালি আপনাদের জন্য খোলা, ঠিক আছে? আমি আবার এখান থেকে কারো অশোভন আচরণ বা আমি রিমুভ করে দিতে পারি, তো সবাই সবার সাথে হুদাই আন্দাজি মেসেজ করার দরকার নাই যে হ্যাঁ আরে কী অবস্থা, হ্যাঁ আমি ভালো আছি, হ্যাঁ আজকে বাজারে আপনার কী রানছে, হ্যাঁ এগুলো নিয়ে আলাপ করলে শুধু শুধু মেসেজ আসবে, আমি বোর ফিল করব। হ্যাঁ, পরে দেখবেন যে আমার আবার কোনদিন রাগ ওঠে, যে করে তারা বাইর করে দেবে, ওইটার মধ্যে দরকারি কথা ছাড়া কোনো কথা বলবেন না। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা হয়েছে জাস্ট আপনাদেরকে ডেডিকেটেডলি সাপোর্ট দেওয়ার জন্য, আর কিছু না। হ্যাঁ হুদাই, আপনার যদি মন চায় যে না আমরা আড্ডা দেওয়ার একটা গ্রুপ করব, তাহলে আপনি মেসেঞ্জারে করেন, আপনারা আপনারা যারা ভালো সম্পর্ক আছে তারা করেন, কিন্তু আমার এরকম টুং টাং এর মধ্যে রাখেন না। আমি অনেক গ্রুপের মধ্যে হচ্ছে মিউট করে রাখি, এরকম আমার অনেক গ্রুপে অ্যাড করছে আমাদের, আমি যখন ক্লাস করতাম বিরক্ত লাগতো, আপনার আপনি ঘুমাইতেছেন চোখটা লাগে আসে টুং করে একটা আওয়াজ দিছে, বুঝছেন মানে এইরকম আপনার কাছে বিরক্ত লাগবে, অনেক সময় দরকারি মেসেজও মনে করতে পারে। আচ্ছা ঠিক আছে, চলেন ফাইবারে চলে যাই, ফাইবারে আমরা যাই। তো ফাইবারে যাইতে হলে কি, fiverr.com প্রথমত আপনাদের এরকম একটা অপশন থাকবে, fiverr.com এ গেলে আপনি কি করবেন, এখান থেকে সুইচ টু সেলিং, মানে আমি এটা হচ্ছে আমার বায়ার প্রোফাইল, এই যে ফোর্স বায়ারিং নেভিগেশন, এটা হচ্ছে একটা তার একটা কোয়ারি লিখছে আর কি, মানে এখানে মানে বলা হচ্ছে এটা একটা বায়ার প্রোফাইল আমার অটোমেটিক ক্রিয়েট করা থাকবে। আমি এখান থেকে কী করবো, আমার আমার কাজের প্রোফাইলে যাব, সুইচ টু সেলিং এখানে যাবেন। আচ্ছা সুইচ টু সেলিংয়ে আসলে এখানে আপনি কী কী পাবেন, আচ্ছা ক্লাসের টপিক কী আজকে ওই অনুযায়ী তাহলে করাইতে হবে, কী কী দেখাবো বলছিলাম এখানে, গিগ ক্রিয়েশন অ্যান্ড থাম্বনেল না, আচ্ছা গিগ ক্রিয়েশন অ্যান্ড থাম্বনেলটা দেখাই, আমার মনে হয় আজকে করাই ফেললে এটা লাগবেও না, কারণ এগুলো শর্ট শর্ট জাস্ট বুঝাই দিলেই হবে। দেখি যদি কভার করতে পারি তাহলে তো হবে, নাহলে নেক্সট ক্লাসটা না নিলেও সমস্যা নেই। আচ্ছা আসেন, এখানে আমি ড্যাশবোর্ডটা পরিচিত করাই দিই, এটা হচ্ছে কি আপনার ড্যাশবোর্ড, এটার মানে কি ইনবক্স রেসপন্স রেট, মানে হচ্ছে এই অংশটা, এটা আপনার ছবি, এটা আপনার কি, এটা হচ্ছে আপনার ইউজার নেমটা, এটা হচ্ছে আপনার যদি স্টার থাকে সেটা, আর এটা হচ্ছে আপনার যদি কোনো লেভেল থাকে, লেভেল কী জিনিস সেটা আমি বোঝাবো। আচ্ছা ইনবক্স রেসপন্স রেট, এটা হচ্ছে আপনাকে মনে করেন 5 জন ক্লায়েন্ট মেসেজ করলো বা 10 জন ক্লায়েন্ট মেসেজ করলো, হ্যাঁ আপনি কী করলেন যে 5 জনের প্রশ্নের উত্তর দিয়েছেন, 5 জনেরটা দেন নাই, এখন আপনার রেসপন্স রেট কত বলেন, বলেন তো 50 হবে, 50। 10 জন মেসেজ করছে, 9 জনের রিপ্লাই দিয়েছেন, 1 জনের দেন নাই, তখন হবে কত, 90। তো এইরকম আপনার একটা অ্যাভারেজ যদি আপনি লেভেল ধরে রাখতে চান, যদি আপনাদের প্রথমত লেভেল থাকবে না, আপনারা নিউ সেলার থাকবেন, আপনাদের প্রথমত লেভেল থাকবে না, তো লেভেল ধরে বা লেভেল ধরে রাখতে বা লেভেল পাইতে এখানে যদি মাউসটা নেন, তারা বলে দিবে অ্যান্সার অ্যাটলিস্ট 90% অফ ইউর ইনবক্স মেসেজ ওভার 60 days টু মেনটেন ইউর লেভেল অর কোয়ালিফাই ফর দ্য নেক্সট ওয়ান। আপনি যদি আপনার ইনবক্সের মেসেজে 90%-এর কম রেসপন্স করেন এবং সেটা যদি 60 দিনের মধ্যে তারা কাউন্ট করে, আজ থেকে 60 দিন এরকম তারা কাউন্ট করে, মানে আজকে আপনি রেসপন্স করেন নাই, আজকে থেকে 60 দিনে তারা একটা অ্যাভারেজ হিসাব করবে। তো এই 60 দিনের মধ্যে আপনাকে কী করতে হবে, যদি আপনার লেভেল, লেভেল কী কী আছে ফাইবারে, লেভেল আছে হচ্ছে নিউ সেলার যেটা নতুন যারা তারা, এরপরে আছে হচ্ছে লেভেল 1, এরপর আছে লেভেল 2, এবং 3 নম্বর আছে হচ্ছে টপ রেটেড, মানে যারা টপ রেটেড। ওকে, এবার এটাই হচ্ছে ওই রকম, মানে আপনি যদি চান যে না আপনার, আপনি ধরেন লেভেল 2-তে আসেন কিন্তু আপনি কোনো কারণে 90%-টা ধরে রাখতে পারেন না, আপনি কি করবে নিচেরটাতে আবার নামায় দিবে, এবং আপনি ধরেন কি নিউ সেলার, আপনি হচ্ছে পারফরমেন্স ভালো, আপনি কি করবেন নেক্সট লেভেলে নিয়ে যাবে, এরকম সবগুলাই। এরপর হচ্ছে ইনবক্স রেসপন্স টাইম, রেসপন্স এটা হচ্ছে রেট, এটা হচ্ছে টাইম, রেসপন্স টাইম হচ্ছে আপনাকে মেসেজ করছে কি রাতের 7টায়,
আপনি রেসপন্স করছেন সকাল 7টায়, আপনার রেসপন্স রেটের কাউন্টিং কত বলেন? কয় ঘন্টা লেট করছেন? 12 ঘন্টা। 12 ঘন্টা লেট করছেন। আচ্ছা, এখন আপনার একটা, আপনি 12 ঘন্টা লেট করছেন, পরেরটা আপনাকে মেসেজ দিছে হচ্ছে রাতের 6টায়, আপনি রিপ্লাই দিচ্ছেন রাতের 10টায়, কত মিনিট লেট করছেন? 4 ঘন্টা। 4 ঘন্টা। এখন বলেন দুইটা মেসেজের রেসপন্স টাইমের মধ্যে আপনার অ্যাভারেজ রেসপন্স কত, কত ঘন্টা? 8 ঘন্টা হলো, আপনার ওইটা তো হচ্ছে 12 ঘন্টা লেট, এটা তো হচ্ছে কত, 4 ঘন্টা। 4 ঘন্টা লেট, তাহলে কত, 14। তাহলে আপনার অ্যাভারেজ কত, 7 ঘন্টা। তাহলে আপনার অ্যাভারেজ রেসপন্স রেট কত, 7 ঘন্টা। 7 ঘন্টা। এরকম আপনার ওই কয়েকটা হিসাব করবে 60 দিনে, যদি আপনার রেসপন্স রেটটা ভালো থাকে, মানে একটা অ্যাভারেজ হিসাব করে তারা কি করে, এটা হচ্ছে 60 ডেতে তারা কাউন্ট করে, সেটা এখানে উঠায় যে অ্যাভারেজ রেসপন্স টাইম কত। তো ট্রাই করবেন সব সময় ক্লায়েন্ট মেসেজ দেওয়ার সাথে সাথে আপনার রেসপন্স করার, মানে সাথে সাথে কয়েকটা করলে মাঝে মাঝে দুই একটা লেট হবে, তারপরে এমন লেট না যে আজকে মেসেজ দিছে আমি 7 দিন পরে রিপ্লাই দিছি, হয়তো মাঝে মাঝে হয়তো কি ঘুমেছিলেন 4 ঘন্টা 5 ঘন্টা লেট হয়ে গেছে, তখন ওই যে অ্যাভারেজ করে ফেলবে তারা, ওই যে কয়েকটা আপনি দ্রুত করলেন, দ্রুত আপনি হচ্ছে রেসপন্স করলেন। এরপর হচ্ছে অর্ডার রেসপন্স রেট, এটা হচ্ছে আপনার অর্ডারের মেসেজ রিভিশন রিকোয়েস্ট উইদিন 24 আওয়ার ইন লাস্ট 16 ডেজ। আচ্ছা, এটা নতুন আনছে, দিস ইজ হাউ অফেন ইউ অ্যান্সার অর্ডার মেসেজ অ্যান্ড রিভিশন রিকোয়েস্ট উইদিন 24 আওয়ার ইন দ্য লাস্ট 60 ডেজ। আচ্ছা, এটা হচ্ছে আপনার হচ্ছে আপনি ওয়ার্ডার কেমন ভাবে আর কি রেসপন্স করতেছেন, এটার একটা অ্যাভারেজ, যে এটা আগে ছিল না, কয়েকদিন আগে ফাইবার আপডেট আসে এটার কারণে মেবি এটা আসে, এটা আগে ছিল না। এরপর হচ্ছে ডেলিভার্ড অন টাইম, অন টাইম মানে হচ্ছে আপনি ডেলিভারির যে টাইম মতো করতে হবে, এখন আপনার ডেলিভারি টাইম ছিল কোন দিন, আজকে রাতের 10টায়, আপনি ওইটাতে ডেলিভারি টাইম ছিল রাতের 10টা শেষ সময়, আপনি সেটা ডেলিভার করছেন হচ্ছে পরের দিন সকাল 10টায়, তাহলে আপনার কিন্তু 10 ঘন্টা লেট ডেলিভারি হচ্ছে। এইরকম একটা অ্যাভারেজ হিসাব করে আপনার লেভেল ধরে রাখতে বা উপরের লেভেলে যাইতে 90%-এর মধ্যে থাকতে হবে লাস্ট 60 দিনে। এরপর হচ্ছে অর্ডার কমপ্লিশন, অর্ডার কমপ্লিশনটা হচ্ছে ওই যে সেম জিনিস, 10টা অর্ডার পাইছেন, 9টা অর্ডারের মধ্যে খারাপ ফিডব্যাক পাইছেন বা ক্যান্সেল করছেন, তাহলে আপনার অর্ডার কমপ্লিশন রেট কত? 10%। আচ্ছা, একটা অর্ডার পাইছেন প্রথমে কোনো মতে জড়ে বকা, হয়তো একটা গিক কি জিনিস সেটা বুঝাবো, জড়ে বকা একটা করে ফেলছেন, ভাইয়া বলছে আচ্ছা করি দেখি, এখন আপনার ভাগ্য ভালো আপনি অর্ডার পাইয়াও গেছেন, কিন্তু বাকিরা ভালো করেও পায় নাই, স্বাধীনতা রক্ষার চেয়ে, স্বাধীনতা তোরা কি বলে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা স্বাধীনতা রক্ষা রক্ষা করা করা। কঠিন, একটা অর্ডার পাওয়াটা, এরপরে যে অর্ডার পাইয়া সেটা কাজ করে ক্লায়েন্টকে বুঝাই দেওয়া, সেটা হচ্ছে একটা টাফ জিনিস, আপনি যখন কাজ পারবেন না আপনি সেটা সাবমিট করতে পারবেন। পরে ওই যে আমি বলছিলাম কোনো একদিন ক্লাসে যে ভাইয়া এবার মতো এই ডেটটা আপনি করে দেন, বাকিগুলো আমি করব, বলছিলাম ওই ওই জি ওই ঘটনাটা, জি তখন জি হবে এই অবস্থা, তখন আমারে নক দিবেন, ভাই আমি তো পারি না, আমার ক্লায়েন্ট দিছে, এখন আবেগে তো কাজ নিয়ে ফেলছি, এখন তো বিবেক কাজ করতেছে না, বুঝছেন, আপনি একটা আমারে করে দেন, টাকা লাগলে আমি প্রয়োজনে টাকাগুলো আপনি নিয়ে যাইন, বুঝছেন, মানে তখন কি করবে সে, তার প্রোফাইল বাঁচানোর চেষ্টা করবে। তো এখন আর ফাইবার ওইরকম সবার প্রোফাইল নিবে না, এখন কাজ দেখে দেখে নেয়, আগে এরকম ছিল সবাই অ্যাকাউন্ট করতে পারতো, যার ভালো লাগছে অ্যাকাউন্টে গিয়েছে কোনো মতে একটা গিগ দিছে, কাজ ভালো হইলেও দিছে খারাপ হইলেও দিছে, ফাইবার আগে গদ বাদা সবাই কিনছে, এখন তারা নিজে থেকে এটাকে রিভিউ করে, পরীক্ষার মতো খাতার মতো দেখে। তো এরকম অর্ডার কমপ্লিশন, একটা অর্ডার পাইছেন, একটা অর্ডার যদি আপনি ভালোভাবে করতে পারেন সেটা হবে কি, আপনার অর্ডার কমপ্লিশনের পার্সেন্টেজ কত, একটা কাজ পাইছেন একটা কাজই সাকসেসফুলি হয়েছে, তখন আপনার 100%, পার্সেন্টেজ 100%, দুইটা দুইটার মধ্যে দুইটা, 50-50, 100%, তিনটার মধ্যে দুইটা, 70%, 70%, 70%, তিনটা থেকে সেভেন্টি দুইটা ফাইভ না, পার্সেন্ট না কি হয় কি বলি, 63-66%, 66 something। 66%। আচ্ছা, এবার আসেন এই যে আপনার এনে লেখা, এটার মধ্যে রিভিউ, লাস্ট 1 বছর আমি কোনো কাজই করিনি মার্কেট প্লেসে, মার্কেট প্লেস লাগবে না, আপনি কয়েকদিন পরে 2-3 বছর কাজ করলে আর মার্কেট প্লেস লাগে না, ক্লায়েন্টগুলো আপনারা চিনে ফেললে আর মার্কেট প্লেস লাগে না, এই এখানে হচ্ছে রিভিউর ইয়েটা থাকে, আপনি হচ্ছে লাস্ট 60 দিনে কত
আপনার রিভিউর অ্যাভারেজ কত, তো রিভিউটা এরকম হিসাব হয় যে 5 স্টার কয়টা পাইছেন, 4 স্টার কয়টা পাইছেন, 3.5, 4.7, এরকম কাউন্ট করে আপনার অ্যাভারেজ হিসাব করে। আচ্ছা, আর্ন ইন ডিসেম্বর, আপনি যে মাসে কত, কোন মাসে কত আর্ন করতেছেন এটা এখানে উঠবে, তখন আপনি একটা আইডিয়া পাবেন যে কোন মাসে কত উঠতেছে। এখানে হচ্ছে ইনবক্স, ইনবক্স আপনি এখান থেকেও পাবেন, এই যে মেসেজ এখানেও ইনবক্স, এখানে আপনার রিসেন্টগুলো আসবে। আমি সবগুলো ডিলিট করে দিছি, দুই একটা রাখার দরকার ছিল না, আপনার দেখাইতে পারতাম। আচ্ছা সমস্যা না, আমি অর্ডারের ইনবক্স থেকে নিয়ে নেব। সেখানে সি অল ইনবক্স হইলে আপনার ইনবক্সের ইয়ার মধ্যে, পেজের মধ্যে চলে যাবে। আচ্ছা আমি একটা অর্ডার ইনবক্স দেখাবো, আপাতত ইনবক্সটা বাদ দেন। আচ্ছা এরপরে আছে হচ্ছে মাই বিজনেস, মাই বিজনেসে কি কি আছে আপনার অর্ডারগুলা, আসেন অর্ডারে যাই। অর্ডারে এখানে হচ্ছে প্রায়োরিটি, আপনার হচ্ছে অর্ডারের মানে কোনটা আগে কোনটা পরে, এখানে হচ্ছে বায়ারের নাম, এখানে হচ্ছে গিগের নাম, এগুলা এই কমপ্লিটটার মধ্যে দেখাইলে হবে, সবগুলাতে সেম। এখানে হচ্ছে প্রায়োরিটি লিস্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ, কোন কোন আপনার অর্ডারটা অ্যাক্টিভ আছে এখানে শো করবে সিরিয়াল অনুযায়ী। এরপর হচ্ছে লেট, কোনোটা যদি ওই যে লেট ডেলিভারি দিয়ে দেন সেটা এখানে কাউন্ট হবে। ডেলিভার, ডেলিভার্ড মানে হচ্ছে আপনি ডেলিভারি করে দিয়েছেন ক্লায়েন্টকে কিন্তু ক্লায়েন্ট এখন অ্যাপ্রুভ করে নাই, সেটা ডেলিভারি ট্যাবের মধ্যে থাকবে। কমপ্লিটেড মানে ক্লায়েন্ট অ্যাপ্রুভ করছে সেটা কমপ্লিটেড, এখানে হচ্ছে কি আপনি ক্যান্সেল করে ফেলছেন সেটা ক্যান্সেলের মধ্যে আসবে। স্টার্ট মানে কি আমি কমপ্লিট একটা প্রজেক্টে যাই। আচ্ছা আমি একটা কমপ্লিট প্রজেক্টে যাই, আমি যদি এই প্রজেক্টটাতে আসি যে পিএইচডি টু এইচটিএমএল, আমি এই প্রজেক্টটাতে যাই। যারা ওয়ার্ডপ্রেসের আছেন এই যে দেখেন এইচটিএমএল প্রজেক্টগুলো কেমন হয়। আচ্ছা তো সব সব জিনিস সেম, এখানেও এই যে সেম, বায়ারের নাম কি, গিগেন গিগের আমার গিগ কি, গিগ কি জিনিস একটু পরে বুঝাইতেছি। এটা হচ্ছে যে আপনার সার্ভিস টার্গ, এরপরে ডিউ, যে আপনার কত তারিখে ডিউ হয়ে যাবে মানে আপনার ডেট শেষ, এবং আপনি ডেলিভারি করছেন কত তারিখে, অ্যামাউন্ট কত, এটাখানে যদি আপনি নোট লিখে রাখতে চান। হ্যাঁ, যে ধরেন অনেকে ইচ্ছা করে লিখে রাখে না যে দূর খাচ্ছিরা ক্লায়েন্ট এই সেই, তারপরে ও বলছে এটা করতে, হ্যাঁ এখানে নোট লিখে রাখা যায় যে ও বলছে ওর ওর ছবিটা যেন করার সময় যেন ওর দাঁতগুলো একটু সাদা করে দেওয়া হবে, একটু লিপস্টিক লাগাই দেওয়া হবে, এখানে নোট নোট লিখলেন, এটা নোট করা যায়। এগুলো যদিও ক্লায়েন্ট দেখবে না। এখানে হচ্ছে স্টার, কত স্টার পাইছেন, এবং এটার স্ট্যাটাস কি, এটা কমপ্লিট পাবলিক না প্রাইভেট, পাবলিক করা এগুলো? এই আপনার রিভিউটা শুধু পাবলিক করা থাকে, আমি দেখাই দিচ্ছি প্রোফাইলটা দেখাই, ওয়েট এখন না একটু ওয়েট করেন। আচ্ছা আসেন, এবার আমরা একটা অর্ডার পেজে যাই, অর্ডার পেজে কি কি থাকে। আচ্ছা এটা একটা অর্ডার পেজ, এখানে হচ্ছে যে গিগটা, এটা আমার আগে ছিল, এখন আমি অনেক গিগ আগে গিগগুলো ডিলিট করে দিছি। এটা একটা কি ছিল, একটা পিএইচডি টু এইচটিএমএল এক্সডি পিগমা, এটা হচ্ছে একটা জি কনভার্সন এইচটিএমএল সিএসএস এর প্রজেক্ট। আচ্ছা গ্রাফিক ডিজাইনে দেখাবো একটা। আচ্ছা এটা একটা কি কনভার্ট করার প্রজেক্ট, মানে আমাকে একটা পিএইচডি দিয়ে দিছে, সেটা দেখে আমাকে এইচটিএমএল এ একটা ওয়েবসাইট বানিয়ে দিতে হবে। আচ্ছা এখান থেকে আসেন, এখানে সে হচ্ছে অ্যাক্টিভিটিটা, ইওর অর্ডার ডিটেলস, ক্লায়েন্ট আপনাকে যে অর্ডার দিছে সেটার একটা অংশ, এগুলো যখন দিবে তখন বুঝে যাবেন, এগুলো কোনো ঝামেলা না। এখানে হচ্ছে তার সাথে আমার মেসেজের কনভারসেশনগুলো ছিল। হ্যাঁ আসেন আমি একটা মেসেজে যাই, তার সাথে যে মেসেজ করছি, আচ্ছা গো টু ইনবক্স, আমি একটু ইনবক্সে যাই, আমরা যেটা ইনবক্স দেখাইতে বলছিলাম। ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ দিবে এই জায়গায় আপনার একটা নোটিফিকেশান আসবে যে আপনাকে অমুকে মেসেজ দিছে, দেওয়ার পর আপনার এখানে আসবে, আপনি কি করবেন, এখানে আসার পরে প্রথমত দেখেন সে আমাকে মেসেজ দিছে। আচ্ছা সে আমাকে মেসেজ দিছে প্লিজ এক্সপ্লেন, আমার সার্ভিসটা আছে উপরে আরও আছে। আচ্ছা এগুলো বাদ দিলাম, সে আমাকে মেসেজ করছে, বাকিটা তার মধ্যে আমার আমার মধ্যে কথা হয়েছে কীভাবে কী করতে হবে, দেখেন কথার অভাব নাই, কত কথা দেখছেন, কথা বলে শেষ পর্যন্ত প্রাইজিং নিয়ে একটু বাতচিত করা হইলো, কবে দিব। হ্যাঁ সুহাল কাসেম কিন্তু মুসলমান, হ্যাঁ সে একটা মুসলমান, তার বাড়ি জর্ডানে, কিন্তু উনি সৌদি আরবে কাজ করে বিদে, ওনার ন্যাশনালিটি সৌদি আরব দেয় এখানে। তো তার সাথে আমি কথা বলতেছিলাম আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ, হ্যাঁ কীভাবে কেন আই অফার, হ্যাঁ সে বলতে ঠিক আছে তুমি ব্রিফটা পাঠাইছে, সে কেন ব্রিফ পাঠাইছে, কী করতে হবে। যদিও আপনারা গ্রাফিক ডিজাইনার এইচটিএমএল এর এসব জিনিস বুঝবেন না, যারা ওয়েবের আছেন তারাও বুঝবেন না, এগুলো আসলে অ্যাডভান্স অনেক কিছু বলছে, যে এইচটিএমএল রিকোয়ার পিএইচডি, সে আমাকে পিএইচডি দিয়ে দিবে, যেটাকে আমার মাইক্রোসফট শেয়ার পয়েন্টের এখানে এগুলো জাস্ট বলছে কিছু একটা ব্লা ব্লা ব্লা। হ্যাঁ এরপর আমি বলছি ঠিক আছে, এই যে এটা হলো আমার অর্ডার, হ্যাঁ এটা হচ্ছে কাস্টম পাঠানো হয়, এখানে আমার অর্ডারের সাথে কী কী ইনক্লুড আছে সেটা আমি বলে দিই। এরপরে বিউ অর্ডার দিলে ওই যে একটু আগে যে পেজটা দেখাইছি ওই পেজে চলে যায় আর কি। এরপরে এখান থেকে আমি যদি টেক্সট করি, টেক্সট করলে এখানে সেন্ড করলে সেন্ডে চলে যায়। যখন অর্ডার পাবেন তখন
আমাকে বললে আমি আপনাদেরকে প্রথম অর্ডারটা বুঝাই দিব, সমস্যা নাই। কেউ একজন অর্ডার পাইলে আমাকে জাস্ট বলবেন, সবাই নিয়ে আরেকটা ক্লাস করবে ইনশাল্লাহ। কারণ এখন আগের সিস্টেম আর এখনকার সিস্টেম আলাদা। হ্যাঁ, আমার রানিং অর্ডার থাকলে হয়তো সেটা দেখাইতে পারতাম, বুঝছেন তো? এটা জাস্ট এমনি চিনে রাখেন যে কীভাবে মেসেজ করতে হয়, রিপ্লাই দিতে হয়। আচ্ছা, আমরা অর্ডার পেজে চলে যাই। হ্যাঁ, অর্ডার পেজটাও জাস্ট চিনে রাখেন, আর কিছু না, আপনারা চিনে রাখবেন আর কিছু না। যখন যখন অর্ডার পাবেন তখন আমরা ইনশাল্লাহ একটা এক্সট্রা ক্লাস করব। একজন অর্ডার পাইলে হয়েছে, বাকিগুলো আমি বুঝাই দিব। এখন যে পাবে তার তো লাগ ভালো। দিন শেষে কাজ আপনার করতে হবে, আমি বুঝাই দিলেও কাজ আপনার করতে হবে না ভাইয়া। আপনি করে আপনি এখানে সবার সামনে সাবমিট করেন, আমরা দেখি দেখি আপনি কতটুকু পারেন, ঠিক আছে? আমার পরীক্ষা নেবেন আর কি। হ্যাঁ, ওইরকম আর কি, আজকের এবারের মতো করে দেন। তো এখানে দেখেন অর্ডারের ডিটেলসটা আছে, মানে আমার অর্ডারের ডিটেলস কী ছিল। এটার প্রাইস কত? $150। হ্যাঁ হ্যাঁ, আসলে $150 খুব অল্প, খুব একটা বেশি না। এরপরে কিন্তু আমি কিন্তু আরেকটা চালাকি বলি, এই ক্লায়েন্টটা কিন্তু প্রথম একটা কাজ দিছে 150, এরপরে সে পরে আরেকটা কাজ দিছে আমার কি করছে, সোশ্যাল মিডিয়াতে খুঁজে বের করছে, মেসেঞ্জারে আমারে নক দিছে, বুঝছেন? মেসেঞ্জারে নক দিছে, যেটা বাংলাদেশি টাকা তার আরেকটা প্রজেক্ট ছিল। এটা তো আমি একটা করছি, তাদের আরো টোটাল এরকম চারটা ছিল, চারটা না পাঁচটা ছিল, এগুলো সবগুলো আমি করছি। মানে একটা করে দেওয়ার পরে বাকিগুলো সব আমারে দিয়ে করাছে, যেটা আমারে হচ্ছে নর্মালি ব্যাংকে পেমেন্ট করছে। তাহলে কি হইলো, এটা সুবিধাটা কি? এটা হলো পরে আপনাদের জন্য, এখন এগুলা বলা ঠিক না। এগুলো হচ্ছে সিস্টেমেটিক ওয়ে, ওই আপনার বাইর করবে। এই জন্য বলছি যে ইউজার নেম, তারপর হচ্ছে ছবি, এগুলা কেন ইম্পর্টেন্ট? হ্যাঁ, তবে আপনারা মার্কেট প্লেসে আস্তে আস্তে কাজ করতে করতে এরকম অনেক ক্লায়েন্ট হয়ে যাবে। হ্যাঁ, তো ওই রকম, ওর সাথে আমি অনেক কথা বলছি, এরপরে মেসেঞ্জারে আমাদের কথা হইতো। হ্যাঁ, তো ও আসলে ইংলিশ ভালো পড়তে পারতো না, আমার বলতো অ্যাজ এফ, এক একটা টান দিত। হ্যাঁ, ব্যা, ও একটা মেয়ে দেখছেন না যে ছাগলের দিয়া বলে না কি, কুল্লু হায়াতি না কি একটা কয়, ছাগলে ব্যা ব্যা করে, এটা দেখছেন কেউ? হ্যাঁ, দেখছেন ও যে ছাগলরে কি পড়ায়, আরবি তো বুঝি না, কি জানি কি কি হায়াতি না মায়াতি কি কি কয়, ও ছাগলে কয় ব্যা ব্যা। তো এরকম ওর কথাগুলোর মধ্যে এরকম অ্যারাবিয়ান একটা টান ছিল। ওর বাড়ি যেহেতু জর্ডান, তো ও বলতো আসে উই নিড, মানে মানে বিশেষ করে মজা পাবেন হচ্ছে নাইজেরিয়ান ইংলিশ আর হচ্ছে অ্যারাবিয়ান কারো কেউ কারোর সাথে যদি ইংলিশ বলেন, মানে আপনার যদি ভয়েস টয়েস পাঠায়। এখানে তো ভয়েসের সিস্টেম নেই, কিন্তু মেসেঞ্জারে সে আমাকে ভয়েস পাঠাইতো, ফেসবুকের মেসেঞ্জার। হ্যাঁ, ওখানে আমার সে মেসেঞ্জারে কথা, ফোন দিত, ভয়েস ইউজারনেম দিয়ে পাঠাইতো। বের করে নিছে, হ্যাঁ, ইউজারনেম দিয়ে বের করে নিছে সে আমাকে খুঁজে বের করছে। কেমনে বের করছে এটা আপনারা, আমি অনেকবার বলছি, এরকম অনেক ক্লায়েন্ট আপনাকে লিঙ্কডইনে খুঁজবে, এরকম একটা ক্লায়েন্ট আছে আমার সমস্যা লিঙ্কডইনে, লিঙ্কডইনে খুঁজে বের করছে। আপনি কাউকে সমস্যা বলবেন না যে আসো আসো এটা আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট, এই যে নাও মেসেজে দিয়ে দিয়েন। আচ্ছা, আমি নতুন লিঙ্ক দিতেছি, সবাই দ্রুত জয়েন করেন, আমি রেকর্ডিংটা পজ। তো দেখেন এখানে হচ্ছে ক্লায়েন্ট সেটা আপনাকে বলে দিতেছে কি করবেন কি না করবেন কিভাবে করবেন, ওই যে মেসেজে তো কথা বলবেনই, এরপর আপনাকে অর্ডার দিবে। মেসেজে যদি আপনার মনে হয় যে না আপনার কোয়ালিটি আছে, আপনাকে বলবে কয়েকটা কাজ দেখাও, তখন যদি সে মনে করে যে না আপনারে দিয়ে কাজ করাইলে তার উপকার হবে, ভালো হবে, তখন সে আপনারে দিয়ে করাবে, নাহলে কেন সে শুধু শুধু টাকা খোয়াবে? এখন ওই যে আপনি আস্তে আস্তে আপনার পোর্টফোলিওটা করেন, মানে অনেক ভালো হইতে হবে। যারা গরিব ক্লায়েন্ট তারা কিন্তু প্রথমে আপনার কাছে আসবে, তাদেরকে খুশি করে একটা ফাইভ স্টার নিতে পারলে এটা আপনার খুশি, হোক সেটা $5, পালায় রাখেন, আরে ধরো টাকা পয়সা আসবে যাবে। আপনার প্রথম টার্গেট হবে আমার অর্ডারটা কমপ্লিট করা, এরপরে হচ্ছে আমার ফাইভ স্টার পাওয়া, আর কোনো কিছু চিন্তা করবেন না। $5 বাদ যে এর দূর, $5 ফুকিননি কোনানকার, আমি তো $50 নিচে কাজই করি না, তুই যা দূরে গিয়ে আমার। তাহলে আপনারা আর ব্যাস, প্রথম প্রথম ভালো রেসপন্স করবেন, অ্যাকাউন্ট করার পরে গিগ করার পরে ভালো রেসপন্স করতে হবে আপনার, তাহলে আপনার গিগটা হচ্ছে ওরাই র্যাঙ্ক করে দিবে। আচ্ছা, এখানে আসেন, এখানে হচ্ছে তাই সে বলে দিছে যে কি কি হবে, কোয়ালিটি একটা, ডিউরেশন হচ্ছে 30 দিন, 30 দিন সময় দিছে আমাকে হচ্ছে ওয়েবসাইটটা করার জন্য, এবং বাজেট হচ্ছে $150, যদিও 30 দিন লাগেও না, এটা জাস্ট হচ্ছে ফাও একটা টাইম নেওয়া আর কি। তো ওর টাইম নিয়ে কোনো ঝামেলা ছিল না, বলছে তুমি আস্তে আস্তে করো, আমার কোনো প্যারা নাই, ব্যস্ত আমি আস্তে আস্তে করছি। এরপরে সে আমাকে আরেকটা দিছে, ওইটাও এই ওয়েবসাইটটা সময় নিছি 30 দিন, করছি একটা ওয়েবসাইট। হ্যাঁ, এরপরে হচ্ছে আরও বাকি চারটা করছি, সেটাও নিছি 30 দিন। তো সেটার বাজেট ছিল আমার ডলারেরটা মনে নাই, মেবি হচ্ছে বাংলা টাকায় মনে হয় 50-এর উপরে ছিল ওইটা, আমার 56,000 এটা মনে নাই। হ্যাঁ, 56,000 56 বলছিলাম না? আচ্ছা,
তো এটা অ্যাভারেজ হিসাব করতে গেলে আমার 10 দিনের ইনকাম ছিল, 10 দিনে করছি ওইটা, কিন্তু টাইম নেওয়া ছিল 1 মাস। আমি ওই অর্ডারের ভিতর দিয়ে হচ্ছে মামার বিয়ে খাইতে গেছি, ওই গেছি সেই গেছি, এই সমস্যা ওই সমস্যা, ওইখানে গেছি বেড়াইতে গেছি, মানে ও এটার ভিতরে, রিল্যাক্সে। এটার ভিতরে ব্যাট কত দিতেছে, কিসের? কত কত পার্সেন্ট ব্যাট ওয়েট দেন লাগে? ওয়েট ওয়েট, আমি এটা বলবো, ওয়েট করেন। আচ্ছা, এরপর হচ্ছে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি আপনার ওইটার মধ্যে লিখে রাখবেন, রিকোয়ারমেন্ট যাচ্ছি একটু পরে, কি কি লাগবে, মানে আপনার কাজ করতে হলে কি কি লাগবে, ক্লায়েন্ট আপনার কি কি দেওয়া লাগবে। এখন বলেন, আপনি একটা ফ্লায়ার করবেন, আপনার একটা ক্লায়েন্ট কি কি দেওয়া লাগবে, যে একটা ল্যাপটপ কিনে দেওয়া লাগবে, লোগো দেওয়া লাগবে, একটা কি কি ওয়াইফাই লাইন নামায় দেওয়া লাগবে, তারপরে কি একটা কাজ করার চেয়ার কিনে দেওয়া লাগবে, কেমন রিকোয়ারমেন্ট কি এগুলা? না, না, একটা ফ্লায়ার করতে হলে কি কি লাগে? লোগো কি সম্পর্কে করব, ওই জিনিস কি তথ্য টপিক, দেওয়া লাগবো, কি কি তথ্য দেওয়া লাগবে, এরপরে হচ্ছে তার লোগোটা দেখ। লোগো দেওয়ার পরে জিজ্ঞেস করেন না যে কি কালারে করব, কি টাইপোগ্রাফি দিব, মানে কোনো এগুলা জিজ্ঞেস করবেন না। আচ্ছা লোগোর ভিতরে ও যে লোগোটা লিখছে ওটা আমাদের নিজের বাইর করতে হবে, এটা কনফ্রন্টের। ওরা গাইড দিয়ে দেয়, বা অনেক সময় হচ্ছে জিজ্ঞেস করবেন না ওরে ফন্ট। আমি এরকম একটা ক্লায়েন্ট, মানে আপনি জাস্ট একটা কথা বলবেন যে ইফ ইউ হ্যাভ এনি কালার অর টাইপোগ্রাফি চয়েস প্লিজ ফিল ফ্রি টু টেল মি। ও যদি বলে আই হ্যাভ নো আইডিয়া, ইউ ক্যান চুজ ইওর চয়েস, বা এরকম আর কি। যাক, ওরা লোগোর সাথে কালার ম্যাচ করে কি ডিজাইন করতে হবে ব্র্যান্ডিং করতে হলে তো লোগোর আপনার, কালারটা দিতে হবে। ওই যে বলছিলাম না বিয়ে বাড়িতে যাইতে হলে কি করেন, জুতাটা তো ম্যাচ করেন, আপনি না করেন কিন্তু এরকম করে তো, তাই না? যে লিপস্টিকটা পর্যন্ত ম্যাচ করে কেনে, কানের দুল না সরি, একটা পাগল দেখছিলাম একদিন ফেসবুকে, চুলের কালার ও ড্রেসের কালারের সাথে ম্যাচ করে করছে। ওনার তো বিয়ে বাড়িতে পরবে, চুলের কালার করছে ওই কি কালার জানি, পিঙ্ক কালার, জামাটাও পিঙ্ক কালার, এরকম ম্যাচ হচ্ছে বড় জিনিস। যে একটা ডিজাইন করতে হলে আপনার হচ্ছে ক্লায়েন্টের ব্র্যান্ডিং মিল রাখতে হবে, ও যেটা দেয়। এখন আপনি লোগো ডিজাইন না করলে তো আপনার লোগো করা লাগতেছে না, ক্লায়েন্টই দিয়ে দিবে আপনার লোগো, বুঝলেন নাই? আচ্ছা, ওইটা আস্তে আস্তে না মানে শিখবেন, আস্তে লোগোর আস্তে। সাথে মিল রেখে পুরো ডিজাইনের কালারের কথা বলছি। হ্যাঁ, আচ্ছা বলেন তো, এই যে ফাইবারের লোগোর ভিতরে সবুজ কেন ইউজ করছে, এখানে কি সবুজ আছে? ফাইবার এখানে সবুজ কেন ইউজ করছে বলেন তো, কেন? টাইগারের লোগো সবুজ কেন এগুলা খেলা ইয়ে লাল দেখেন, দিলে হইতো না? এই দেখেন, এই যে সবুজ, সবুজ কালারটা নাকি তোমার মানে একটা কালারের মধ্যে অনেক যাই সময় হোক, ইয়ে করে, আমি ওইটা বলতেছি না, আমি বলতেছি সবুজ ফাইবারের কালার লোগোর ভিতরে দিছে সবুজ ব্র্যান্ডের, আছে। যেখানে প্রত্যেক বেশিরভাগ অলমোস্ট সব জায়গাতে তারা সবুজের ইউজ করছে, যদিও সবুজ আমাদের মাঝে নাই, সবুজ হারিয়ে সবুজ গেছে, কোথায় সবুজ হারায় গেছে। আচ্ছা, তো এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট ছিল, এটা আমার রিকোয়ারমেন্ট ছিল, যদি কেউ করাইতে চায় আমাকে বলতে হবে, এবং থ্যাঙ্কস ফর চুজিং, মানে তখনই এটা তার সামনে শো করবে যখন সে অর্ডার করবে, তার মানে আমি শিওর সে অর্ডার দিছে, তখন আমি এটা অগ্রিম লেখা রেখেছি, থ্যাঙ্কস ফর চুজিং মি, ফলোয়িং রিকোয়ারমেন্ট আর রিকোয়ার্ড টু স্টার্ট দ্য ওয়ার্ক, আপনার কাজ করতে হলে আমার এই জিনিসগুলো লাগবে। কি কি লাগবে? ইয়োর কোম্পানি ডেসক্রিপশন, গোল অ্যান্ড টার্গেট, আপনার মানে আপনার কোম্পানি কি সম্পর্কে, এখন আন্দাজি নাই জানি আমি কি করব। সে একটা লোগো দিয়ে দিছে, লোগো দিয়ে বললে এবার ফ্লায়ার করো, এখন এটা কি মেডিকেল, না হচ্ছে রেস্টুরেন্ট, না ট্রাভেল, কোনো আইডিয়া পাইলাম না, আন্দাজি কি করবো, কি ফ্লায়ার করবো। এখন হয়তো বা একটা লোগো দেওয়া আছে ওয়ার্ড মার্ক বা লেটার, এই লেটার মার্ক, তখন আপনি কি বুঝবেন এই লোগোর মানে কি, কোন ইন্ডাস্ট্রি, কোনো কি জিনিস পারবেন না, তখন সে এখানে বলে দিবে যে ডেসক্রিপশন, তার কোম্পানি সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিবে, অথবা সে তাদের গুগল পেজ অথবা যে কোনো একটা জিনিস আপনাকে পড়ার জন্য দিবে যে একটু পড়ে নাও। তারপর হচ্ছে গোল, তাদের আসলে এটার মধ্যে গোলটা কি, কোম্পানি এই ওয়েবসাইটটা কেন বানাইতেছে বা এই ডিজাইনটা কেন করাবে, তার টার্গেট কি, টার্গেট মানে হচ্ছে সে কোথায় এটা করাবে। এরপর হচ্ছে ডিজাইনের সোর্স ফাইল, ডিজাইন সোর্স ফাইল বলতে এটা তো HTML CSS এর, এই জন্য আর এটা ডিজাইন সোর্স ফাইল দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা PhD আর কি, কারণ এটা PhD কনভার্সন করতে হলে, HTML করতে হলে যে একটা PhD বা একটা ছবি দেখেই তো করতে হয়, তো এখানে সেটা বোঝানো হয়েছে, তো আপনাদের ডিজাইনে কিন্তু এটা থাকবে না। এরপর হচ্ছে ইফেক্ট অ্যানিমেশন, এগুলো বাদ দিন, এগুলো হচ্ছে জাস্ট আর যে ওয়েবসাইট ইনফরমেশন, যেমন ওয়েবসাইটের অ্যাক্সেস, হ্যাঁ রেফারেন্স, যদি কোনো তার পছন্দের ওয়েবসাইট থাকে যে এটা তার কাছে খুব ভালো লাগে বা এই ইফেক্টটা ভালো লাগে। আচ্ছা, এইটা দেখানো ওটা উচিত হয়নি, এটা জাস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসে যারা ছিল তাদের জন্য একটা আইডিয়া আর কি, আমি ওয়ার্ডপ্রেসের একটাতে যাই। আচ্ছা, এই যে দেখেন ওয়ার্ডপ্রেসের, এটা হচ্ছে জাস্ট একটা শর্ট প্রজেক্ট, একদিনের কাজ ছিল,
গ্রাফিক ডিজাইন আসছে, একটু ওয়েট করেন, ওয়ার্ডপ্রেসটা বলবে ভাই আমাদের কোনোদিনই দেখায় না, খালি গ্রাফিক ডিজাইন নিয়ে আস। দেখেন এটা হচ্ছে তার ছোট একটা ক্লো, একটা ছোট একটা প্রজেক্ট, দেখেন বেশিক্ষণ লাগে না আমার, 1 ঘন্টার একটা কাজ, $15। হ্যাঁ তো দেখেন ফাইবারে আপনি যদি কোনো কাজ করেন, কোনো অর্ডার পান, মেসেজ করছে স্যার আমার ভুলগুলা কি কি, ওই আপনার তো কাজই দেখলাম না, আপনি তো ছিলেন না প্রথমে। আচ্ছা ওয়েট করেন, আপনি মনে রাখেন ক্লাস শেষের আগে দেখবেন ইনশাল্লাহ। ওকে এখন ক্লাসের ভিতরে ডিস্টার্ব হয়ে যায়, প্রথমে তো আমি দেখছি সবারটা। আচ্ছা ফাইবারের একটা সিস্টেম হচ্ছে কি, আপনি যতই কামান না কেন তাদেরকে 20% দিতে হবে তাদের প্ল্যাটফর্ম ফি। আপনি যদি $100 কামান, $20 তারা রেখে দিবে। এখন বলেন তো আপনার লাভ কি তাইলে? কাজটা পাইছি, এখন $20 তারা নিয়ে গেলে তো আমার লস না? এই জন্য তাহলে তো কাজও করা লাগবে না তাহলে। সবাই সবাই একটা ফিডব্যাক দেন তো, বলেন তো আপনার লাভ কি দিলে, বলেন বলেন, অ্যান্সার দিবেন নাহলে পিটান দিব পিটান। কাজ পাইছি, টাকা টাকা প্রথমে তো টাকাটা ম্যাটার করবে না, কাজ ওরা পাইছি আমাদেরকে কাজ দিতেছে, কাজের পরিবর্তে তো একটা চার্জ নেবে। আমি একদিন এরকম শুনছি, মানে এক রিলেটিভই, মানে ওনার বাচ্চা কি নিয়ে খেলা করতেছিল বুঝছেন, এখন মেবি হাত থেকে কাঁচা জিনিস নাকি মেলামানের একটা জিনিস পড়ে গেছে, এখন নাইস, বাচ্চা পড়ে গেছে ওইটার চিন্তা নাই, আহারে বলটা ভাঙ্গে গেছে, আহারে পাতিলটা ভাঙ্গে গেছে, আহারে গ্লাসটা ভাঙ্গে গেছে, ইস রে আমার এত দামি গ্লাস সেটটা নষ্ট হয়ে গেছে। কি শোক এটা দিয়ে কি আমার, বুঝছেন বলেন, এটা দিয়ে কি বুঝলেন, এটা দিয়ে আপনারা কি বুঝলেন বলেন? বাচ্চাটা ওই গ্লাস দিয়ে খেলা করতেছিল, হয়তো ছেলেও চেয়ারের থেকে পড়ে গেছে, গ্লাসও হাতে ছিল, মানে গ্লাস ভেঙে গেছে, এখন আহারে আমার সেটের গ্লাস, এখন আমি সেট মিলামো কেমনে বলেন তো, এটাতে কি হইলো, কি বুঝলেন এটা দিয়ে? মানুষের কোনো দাম নেই এটা। মানছেন দাম না, মানে যেটাকে প্রায়োরিটি দেয় সে ওইটারে প্রায়োরিটি দিতেছে না, এখন ইম্পর্টেন্ট হচ্ছে তার ছেলেটা, ওইটারে ধরে না, এই আছে তার গ্যালাসে সেট ভেঙে গেছে, মানে ম্যাচিং এত করা লাগবে, ভাইয়া আমার শোকেজের কোনোদিন কিছু তো ছিল নেই, তা আমি খাইছি আমার শোকেস, এগুলা আমার জন্য কোনো কিছু না বুঝছেন, অভিজ্ঞতা হবে, তাছাড়া 80% তো পাবোই। হ্যাঁ সেটাই হচ্ছে কথা, মাগনা মাগনা আপনি যে 80% পাইতেছেন এটাই তো আপনার জন্য লাগ, তারা আপনারা মার্কেটিং করতেছে, ক্লায়েন্ট আনতেছে, তারা সব হ্যান্ডেল করতেছে, তারা তাদের ওয়েবসাইট 20% দিলে তো কমই দিতেছেন, তাদের ওইটা মাধ্যমে তো কাজ পাওয়া। প্রায়োরিটিটা দিবেন যে আমি কি পাইছি। ওই যে মহিলাটার মতো যদি মনে হইতো যে না যা গেছে গেছে, আমার ছেলেটা, আমার ছেলেটা কি ব্যথা পাইছে হাতে থেকে বললে এ ভাঙছেনি, এরকম অধিকাংশ মানুষ এরকম বলবে, যে মানে ওইটার প্রায়োরিটি দেয় না, তুই ব্যথা পাইছস, আহারে কোথাও লাগছে, এরকম আমি অনেক মানুষ দেখতে পারি এরকম, আহারে ছেলেটা পড়ে গেছে, যা যা গ্লাসের, ছোটবেলা এরকম দেখতাম যে পড়ে গেলে ওইটারে মানে লাথি দিত ওয়ালের মধ্যে বা ওয়ালে বাড়ি খেলে, যা যা মারে দিত, তাই না, ওয়ালে লাথি দিত, থাপড়াই দিত, তখন চুপ হয়ে দিতাম, মানে তখন হচ্ছে আপনার প্রায়োরিটি কোনটা। এখন আপনি যদি চিন্তা করেন দূর 20% তো লয়ে যাক, আমি করুন না যা, হ্যাঁ তখন ওই যে আর কি তাদের লস আছে, আপনি না আসলে এরকম আরো 10 জন আসবে, তাদের কোনো লস নেই, তারা ওদের থেকে ওই রকম নিবে। তো দেখেন $15-এর কাজ 20% তারা কেটে আমাকে হচ্ছে $12 দিছে, তো আলহামদুলিল্লাহ, সমস্যা কি? তো প্রথম প্রথম একটু স্যাক্রিফাইস করবেন, $5-এর কাজ করলে $4 আপনারা দিবে, তাও তো ভালো, নাইমা হচ্ছে কানা মামা ভালো। হ্যাঁ একদিন তিশাপও বলছিল যে ভাইয়া নাইমা মাতে কানা মামা বালা, যা পাই তাই তো বালা। হ্যাঁ আমার এটা এখনো মনে পড়ে বুঝছেন, কিছু জিনিস মনে থেকে যায়। আচ্ছা যাক, ওনার নাম উঠে যাবো হচ্ছে ইমোজি আপা, যে খালি ইমোজি দেয়, কথা বলে না, টেক্সটও লেখে না, খালি ইমোজি পাঠায়। আচ্ছা তো দেখেন এখান থেকে হচ্ছে আপনাকে তারা 20% কেটে নিয়ে যাবে, তারপরে কি করবেন আলহামদুলিল্লাহ, তো একটু চালাকি করতে হবে, কয়দিন পরে, এখন না, এটা জাস্ট আগে শিখাই দেয়, আমি বাঁচি না মরি কোনো ঠিক ঠিকানা নাই, মানুষ আজ আছে কাল নাই, একটু চালাকি করবেন কয়দিন পরে, মানে হচ্ছে 5-10টা অর্ডার পাইয়া গেছেন তখন একটু চালাকি করবেন। কি করবেন, আপনি আপনার ভিত্তিটা রাখবেন আগে, মানে আপনার টার্গেট কত, এত হইলে আমার পোষাবে বা আমি এত চাই, তখন কি করবেন অ্যাভারেজ একটা 50% বাড়তি হিসাব করবেন, ঠিক আছে, বাড়তি হিসাব করে ওইটার সাথে অ্যাড করে ক্লায়েন্টে বলবেন না এত হইলে আমি করব না, এত না হইলে মানে এত চাই, তখন যদি দেখেন যে ক্লায়েন্ট রাজি হলে তখন ওই যে কি করবেন নাইমা হচ্ছে কেন আমার ভালো আর কি, যাক যা দেয় ওইটাই ভালো আর কি। তো ওইরকম এখন ধরেন আপনি কি করতেন, এখানে $12 দিছে আপনারা, তখন আপনি অ্যাভারেজ একটা হিসাব করতেন যে
আমি $15 পাইতে হইলে আমার কত ডলার ক্লায়েন্টের চাইতে হবে। আমি $20 চাইলাম, ধরেন আপনার টার্গেট হচ্ছে $15, আপনি ক্লায়েন্টের কাছে চাইলেন $20, ক্লায়েন্ট বললো ওকে ঠিক আছে তুমি শুরু করো, তার মানে কি তারা যত কেটে নিয়ে যাক আমার পনেরো টার্গেট তো ফিল আপ আছে, সমস্যা কি? তো ছোট আচ্ছা, ছোট এভাবে এভাবে যদি হয়, ও এখানে আমি ওরে এখান থেকে পেমেন্ট না করতে কই, সোজা আমার ব্যাংক অ্যাকাউন্টে করতে কইছি। এটাই তো দিব মা, এটাই তো দিব মায়ের, এটাই দাঁড়ান না বলতেছি তো, রুলস অ্যান্ড রেগুলেশন আছে না, তাদের এখানে আইসা তাদের ক্লায়েন্ট বাগায় নিবে এত সহজ? বেচারা তোমার বন্ধু দাওয়াত দিছে বাসায় দাওয়াত খাইতে, তুমি ওর বউ নিয়ে বাইকে যাইবা এত সহজ? এগুলা করো হ্যাঁ, তোমার দাওয়াত খাইতে দাওয়াত খাইতে দাওয়াত খাইতে নেওয়াটা কি অপরাধ? তোমার এখানে অ্যাকাউন্ট খুলতে দিছে ক্লায়েন্ট এনে দিছে, এটা কি তার অপরাধ? তুমি পরকিয়া করবা না, না ক্লায়েন্ট এটা তো বাগায় নিয়ে যাবা, প্রথমের ক্ষেত্রে, পরে তো আবার এখানে কাজ চেনা না দিয়ে। আপনি কখনোই করতে পারেন, আপনি যত বড় লাখ বাহাদুর হন না কেন, এখান থেকে যদি আপনি 10 বছর আগে সেলার হন স্বাভাবিক, 10 বছর আগে বিয়ে করলে করছে তোমার বন্ধু, 10 বছর পরে মনে নিতে পারবা নাকি? পারবা? এখন বউ যদি হাইদ্যা জায়গা সেটা ভিন্ন হিসাবে, এখন ক্লায়েন্ট যদি হাইদ্যা তোমার খুঁজা তোমার লিঙ্কডইনে নক দেয় ফেসবুকে নক দেয়, এটা তো তোমার তোমার ব্যাপার, এর ব্যাপার, তুমি ওর জামাইয়ের সামনে থেকে সিনাই নিয়ে যাবা ওটা তো সমস্যা না, সে হাইদ্যা চলে গেছে তোমার সাথে বাইক গিয়ে, এটা হলো আলাদা হিসাব, যাক বউ বাইকে গেছে শুধু আর তো তুমি ইন্টার লয়ে গেছে, গেলে কি হবে, আমার বউ আমার বউ লইয়া গেছে আর আমার বন্ধু, আহ তো এরকম। এই এখন থেকে যদি ওই যে বাগানে চিন্তা করো, কেন ক্লায়েন্টের বাগাইবা কেমনি, এগুলো কখনো করা যাবে না, ক্লায়েন্টই তোমার খুঁজে বাইর করবে। হ্যাঁ তো বাগানের সিস্টেম আছে, মানে মানে বাগানোর সিস্টেম আছে, ডাইরেক্ট বাগানো যাবে না, এটারও সিস্টেম আছে, এটাও বলবো দাঁড়াও, সিস্টেম তো অনেক কিছু আছে। আচ্ছা তো এখানে হচ্ছে আপনার টোটাল জিনিসগুলো, যে এখানে হচ্ছে তার একটা ছোট প্রবলেম ছিল ওয়ার্ডপ্রেসে, সেটা আমি সলভ করে দিয়েছিলাম। ডিটেলস কি ছিল, ডিটেলস হচ্ছে দেখেন হেয়ার ইজ ডিসকাস, মানে আমরা হচ্ছে মেসেজে কথা বলছিলাম, মেসেজের পরে সে আমাকে কি বলছে তার প্রবলেমটা শেষ করে দিতে। আচ্ছা অ্যাজ ডিসকাস হেয়ার ইজ দ্য কাস্টম অফার, আচ্ছা গিগটা দেখাই নে, এইটা ছিল তার সাথে আমার সামান্য কনভারসেশন। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি কি দেখেন, এই অর্ডার নিয়েছি 23 তারিখ, এবং কি 23 তারিখে আমি আবার ডেলিভার করে দিছি, মানে সামান্য কাজ ছিল। আচ্ছা তার ওয়ার্ডপ্রেসের একটা সমস্যা ছিল, তার একটা কি পিএনজিটা ওপেন হয়, তার একটা কি এখান থেকে তার একটা কন্ট্যাক্ট ফর্মের ইস্যুটা সলভ করে দেওয়া লাগছে। হ্যাঁ যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে নাকি সেট আপ করতে পারতেছি না, এরকম আমার মনে নাই কি কাজ করছিলাম, ভাইয়া এখন তো ওইটা আমি শেষ এমনি করি, শেষ করে এটা লিখে রাখো দাঁড়াও। এরপর হচ্ছে এখানে দেওয়ার পরে সে ঠিক আছে, আমি তাকে বললাম যে ঠিক আছে আমি তোমার কাজ করতে পারো অনেক খুশি, মানে একটু তেল দিলাম আর কি, যে আই হ্যাভ ট্রাইড টু বে স্যাটিসফাই ইউ, গুড জব ইফ ইউ এনকারেজ মি টু গুড থিংস, গুড থিংস বলতে যে টাকা পয়সা একটু বাড়ায় দিয়ে এরকম না, গুড থিংস বলতে তাকে বোঝানো হয়েছে যে তুমি চাইলে আমাকে কিছু দ্বারা পুরস্কৃত করতে পারো, মানে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে পারো, অ্যাপ্রিসিয়েট মানে কি একটা রিভিউটা দিতে পারো, এখানে কখনো রিভিউ বলা যাবে না। আমি আজকে এইটা ক্লাস বলছি তার মানে এটি শেষ না, আপনি গুগল করবেন ইউটিউব করবেন ফাইবারের কি কি রুলস আছে কি কি রেগুলেশন আছে এগুলো পড়বেন, ঠিক আছে মানে এটাই শেষ না, এখন আমি সারা ফাইবারের রুলস বলে 5-10টা ক্লাসও শেষ করতে পারবো না, এত কিছু কয়েকজনের ভিডিও দেখবেন, এগুলো একজন উপর নির্ভরশীল থাকবে, নির্ভরশীল থাকবে না। দেখেন প্রথমবারে প্রথম ডেলিভারিতে আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিচ্ছি, তাকে বলছি যে তুমি যদি চাও যে আমাকে একটু খুশি করতে পারো, আমি ট্রাই করছি তোমার খুশি করার, আই হোপ ইউ মেক হ্যাপি, হ্যাঁ তো তুমি আমার খুশি করবা, ঠিক আছে। সে অর্ডারটা মানে অ্যাকসেপ্ট করে নিছে, তার যেটা দরকার ছিল সেটা আমি করে দিছি, সে অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিছে, নেওয়ার পরে সে আমাকে একটা 5-স্টার রিভিউ দিছে। এখন এখানে হচ্ছে তার নাম হচ্ছে ডরিস ব্যাক ব্যাকি বাকি ব্যাকি ডরিস ব্যাকি, সে আমাকে বলছে দ্য বায়ার ইজ ভেরি, আচ্ছা এটা তো আমার রিভিউ, আপনি একটা রিভিউ দিতে পারবেন যে ক্লায়েন্ট আপনার জন্য কেমন, ইউ রেসপন্স আচ্ছা ক্লায়েন্ট কো রিভিউ দেয়নি, বায়ার ইজ এভরি গ্রেট অ্যান্ড হাইলি রিকমেন্ড হিম, ও সরি এটা ক্লায়েন্টে আমাকে দিছে, এবং সে কী করছে সেলার কমিউনিকেশন লেভেল মানে সেলার কনভারসেশনটা কেমন করতে পারে সেটাতে সে দিছে 5-স্টার, রিকমেন্ড টু এ ফ্রেন্ড, মানে আপনি যদি আপনার একটা ফ্রেন্ডকে রিকমেন্ড করেন তাকে কী বলবেন বা কত রিকমেন্ড করবেন, সে 5 দিছে, ডেসক্রাইব সার্ভিস অ্যাজ মানে তার সার্ভিস কেমন পাইছেন সেটা, টোটাল 3টা তাকে অপশন দেয় ফাইবার, যখন অর্ডার কমপ্লিট করে সেটা সে রিভিউ দিতে পারে, অনেকে না অনেকে দেয় না, অনেকে এখানে এসে শেষ করে দেয়, রিভিউ না দিলেও চাইতে পারবেন না যে এই রিভিউ দেস নাই কেন, রিভিউ দাও, হ্যাঁ কোনো রিভিউ কোনো কিছু বলা যাবে না, সে তার মতোই দিবে। এরপর হচ্ছে ইউ, বাঙালি কখনো রিভিউ দিবে এরপর না। হচ্ছে ইউ লেফট, আমাকে আমাকে বলছে যে তুমি যদি রিভিউ না দাও তোমার ওই রিভিউ তুমি দেখবা না, ঠিক আছে আমি রিভিউ দিছি ঠিক আছে, ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড কমিউনিকেটিভ, আপনি সব সময় হাওয়া দিবেন মানে ক্লায়েন্টরে তেল মারবেন সবসময়,
আর ক্লায়েন্ট ওরকম খারাপ হয় না, আমরা বাঙালি খুব খারাপ, ইন্ডিয়ান আর পাকিস্তানি ক্লায়েন্টগুলো খুব বাজে, তো ওরা সবসময় ভালোই আপনার কাছে সাথে বিহেভিয়ার করবে। এরকম আরো লম্বা আছে, এরকম লম্বা মেসেজ আছে, সে আমার নিয়ে কত কথা লিখছে, সে ইজ ভেরি গুড, আমি দেখাবো কয়েকটা রিভিউ দ্বারা। আচ্ছা তো এই হচ্ছে আপনার জাস্ট ইয়াটা, এখানে হচ্ছে জাস্ট গো টু ইনবক্স, এখানেই অর্ডার পাওয়ার পর আপনি এখানে কনভারসেশন করতে পারেন, এখানে চ্যাট করা যায় আর কি। এগুলো হচ্ছে অর্ডারের ডিটেলস, ব্যাস এখানে প্রাইভেট নোট, ওই যে দেখাইলাম নোট, এটাই, এটা হচ্ছে আপনার অর্ডার পেজ। আচ্ছা এবার আসেন ফাইবার লেভেল, ফাইবারের লেভেল দেয় কিভাবে, ফাইবার লেভেল লেভেল সিস্টেম। আচ্ছা ক্লাস যদি 10টা পর্যন্ত কারো কোনো আপত্তি আছে, আজকে আশা করি শেষ হয়ে যাবে, খুব ছোট ছোট জিনিস তো, আধা ঘন্টার জন্য অন্য একটা ক্লাস করানোর দরকার পড়তেছে না, কি বলেন, কারো আপত্তি আছে 10টা পর্যন্ত গেলে, 9:30 বাজতে পারে, সমস্যা নেই, কারণ এগুলো অনেক থিওরিটিক্যাল জিনিস তো, আর আমি এগুলা বুঝে তারপরে যাব যে কি কিভাবে বানায়, অর্ডারের জন্য বানাইতে হবে। আচ্ছা ফাইবার কে জানো কি হাহা দেয়, ভাই বলেন গি কি আজকে দেখাবেন, আমি দেখি যদি সময় পাই, এখন আপনাদের করতে হবে এটা না, এটা অ্যাসাইনমেন্টও না, আপনারা আপনাদের মতো সময় করে করে নেবেন। আচ্ছা আসেন, ফাইবারের সেলার হইতে হলে কি করতে হবে, আচ্ছা নিউ সেলার, নিউ সেলার মানে কি, দিস ইজ ওয়ার এভরিথিং স্টার্ট, মানে আপনি প্রথমে শুরু করছেন, আপনি নিউ সেলার, সোজা কথা একটা, ইউ উইল গেট, আপনি কি কি পাবেন, ক্রিয়েট 7 অ্যাক্টিভ গিগ, মানে 7টা সার্ভিসের জন্য আলাদা আলাদা ধর শোরুম বলতে পারেন, যে আমি আলাদা আলাদা শোরুম করার পারমিশন পাবো, 7টা করতে পারবো, অ্যান্ড এক্সট্রা টু সার্ভিস, মানে এক্সট্রা চাইলে এক্সট্রা পরে দেখাবো, ক্রিয়েট কাস্টম অফার, মানে আপনি চাইলে ওই অর্ডার আন্ডারে, ধরেন আপনার আপনার একটা প্রাইস আছে $20, কিন্তু ক্লায়েন্টের সাথে কথা বলে দেখলেন আপনার সার্ভিসের সাথে ক্লায়েন্টের কাজ বেশি, তখন তার সাথে কথা বলে কাস্টম করা যায়। এরপর হচ্ছে উইথড্র ইওর আর্নিং, আপনি আজকে একটা আর্নিং করলে সেটা 14 দিন পর আপনার অ্যাকাউন্টে রিলিজ করবে, আগে ইনকাম করেন তারপরে রিলিজের চিন্তা করেন। এরপরে লেভেল ওয়ান, লেভেল ওয়ান হলে কি হবে, টু রিচ লেভেল ওয়ান স্ট্যাটাস ইউ নিড মিট দ্য ফলোয়িং রিকোয়ারমেন্ট, আপনি যদি লেভেল ওয়ানে যেতে চান নিউ সেলার থেকে, আপনাকে কী করতে হবে, বি অ্যাক্টিভ সেলার অ্যাট লিস্ট 60 দিন, আপনি আজ থেকে 60 দিন আপনাকে ফাইবারে অ্যাক্টিভ সেলার হিসেবে থাকতে হবে, কমপ্লিট অ্যাট লাস্ট 10 অর্ডার, আপনাকে সর্বনিম্ন 10টা অর্ডার কমপ্লিট করতে হবে 60 দিনের মধ্যে, সরি 60 দিনের মধ্যে না, মানে 60 দিন আপনার বয়স হইতে হবে অ্যাকাউন্টের, মানে আপনি যদি 30 দিন, 30 দিন পরে 10টা অর্ডার কমপ্লিট করেন হবে না, ওই 10টা অর্ডার কমপ্লিট করার মানে আপনার অ্যাকাউন্টের বয়স হইতে হবে 60 দিন, অ্যাকাউন্ট 60 দিন, 60 দিন হলে এর ভিতরে হচ্ছে এটা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট, অ্যাকাউন্টের বয়স হইতে হবে 60 দিন, এবং ওই অ্যাকাউন্টে সর্বনিম্ন 10টা অর্ডার থাকতে হবে, এবং আপনার ওই 10টা অর্ডার থেকে আয় করতে হবে $400 বা তার উপরে, মেনটেন 4.2 স্টার রেটিং ওভার 60 ডেজ, মানে আপনার স্টার রেটিং যেটা বলছি ওই যে রেটিং অ্যাভারেজ, সেটা কী করতে হবে 4.2-তে থাকতে হবে 60 দিনের ভিতরে, ডেলিভার ওই যে সবগুলো 90% থাকতে হবে, এটা এটা সব সবগুলোতে, এরপর রিসিভে নো ওয়ার্নিং, যদি কখনো খারাপ বিহেভিয়ার করেন কোনো ক্লায়েন্টের সাথে বা আপনার কোনো সার্ভিসে ঝামেলা থাকে, আপনাকে ওয়ার্নিং দিবে, তো ওয়ার্নিং যদি বেশি হয় আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে, তো এরকম রিসিভ নো ওয়ার্নিং 30 দিন, 30 দিনে যেন আপনার নামে কোনো ওয়ার্নিং না থাকে। সুবিধা কী পাবেন, ইউ উইল গেট ক্রিয়েট 10 অ্যাক্টিভ গিগ, এখানে 7টা করলেন, লেভেল ওয়ান হওয়ার পর আরও 3টা করার সুযোগ দিবে, মানে হচ্ছে ওই যে ট্রেড লাইসেন্সের মতো আর কি, ধরুন আপনার ট্রেড লাইসেন্সের আন্ডারে আপনি 7টা দোকান করলেন, এরপরে বললো যে না 7টার উপরে যদি আপনি করতে চান আপনাকে হচ্ছে এর উপরে ট্রেড লাইসেন্সটা করতে হবে, তখন আপনি 10টা দোকান করতে পারলেন, এরকম অনেকটা আর কি, তো আপনাকে কী করবে আরও 3টা গিগ এক্সট্রা করার সুযোগ দিবে, এখানে এক্সট্রা আছে এগুলো বুঝবেন আস্তে আস্তে, উইথড্র 14 দিন, মানে 14 দিন পরে আজকে একটা কাজ করলে 14 দিন পরে সেটা আপনার অ্যাকাউন্টে যোগ হবে, লেভেল টু এগুলো পড়ে নেবেন, লেভেল টু করতে হলে কী করতে হবে, আপনার অ্যাকাউন্টের বয়স হইতে হবে 120 দিন, আপনাকে মিনিমাম 50টা অর্ডার কমপ্লিট করতে হবে, আর্নিং করতে হবে $2000 বা তার উপরে, মেনটেন করতে হবে 4.6, আবার কিন্তু আপনি ধরেন এখানে টপ রেটের হয়েছেন, আপনার আর্নিং হচ্ছে $20,000, কিন্তু কোনো কারণে একটা মিস করছেন, কোনো কারণে একটা মিস করছেন, আপনার প্রথম মাসে নামায় দিবে লেভেল টুতে, পরের মাসে আবার মিস করছেন লেভেল ওয়ানে নামায় দিবে, এরপরও যদি মিস করেন আবার আপনার লেভেল সেলার, কিন্তু আপনার আর্নিং আছে $20,000, কোনো লাভ নেই, রিকোয়ারমেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট, টাকার থেকে রিকোয়ারমেন্ট ইম্পর্টেন্ট, এরকম অনেক টপ রেটেড বা লেভেল টু সেলার দেখছে এখন নিউ সেলার হিসাবে আস, কারণ ওই যে অনেক সময় ক্যান্সেল করে দেওয়া লাগে ক্লায়েন্টের কাছে, প্যারা নেয় না অনেকে, টাকার জন্য কি এত প্যারা নিবে কি, তখন ক্যান্সেল করে দেয়, লেভেল 2 কি পানি খাবেন, আসলেই লেভেল 2 কখনো পানি খাওয়া যায় না, আমার এটা পড়ে আছে মনে হয় আছে 1 বছর লেভেল উদয়, লেভেল দিয়ে কিচ্ছু নেই, কাজ আসলে হচ্ছে আপনার কাজ, তো কেউ লেভেলের জন্য হুড়াহুড়ি করে না, লেভেল যত দেরিতে পাবেন তত ভালো, কেন এটা ভালো আমি একটা জিনিস বোঝাই,
আপনি ক্লাস ওয়ানে কম্পিটিশন করেন কাদের সাথে পরীক্ষায়? ক্লাস ওয়ানদের সাথে, ক্লাস ওয়ানের সাথে। ক্লাস টুতে, ক্লাস টুর সাথে, থ্রিতে? থ্রি সাথে, আচ্ছা, নিউ সেলার, আপনিও নিউ সেলার। কম্পিটিশন কাদের সাথে? নিউ সেলারের সাথে, আপনি লেভেল ওয়ান। কম্পিটিশন কাদের সাথে? লেভেল ওয়ানের সাথে। লেভেল ওয়ান। এখন ধরেন লেভেল ওয়ান, আমি আজ 4-5 বছর কাজ করতেছি, কোনো কারণে আমার লেভেলটা কি হয়েছে, আমার কুকর্মের কারণে বা আমি কোনো কারণে কোনো একটা রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারি না, লেভেল ওয়ানে আসছে। আপনার এক্সপিরিয়েন্স ধরলাম কত, 1 বছর? আমার এক্সপিরিয়েন্স 4 বছর। বলেন এবার যুদ্ধ কার সাথে হবে? লেভেল ওয়ানের সাথে। একের সাথে চারের, মানে 1 বছরের এক্সপিরিয়েন্স আর 4 বছরের এক্সপিরিয়েন্স। যেরকম আছে 10 বছরের এক্সপিরিয়েন্স ওলা লোকও মাঝে মাঝে লেভেল ওয়ানে চলে আসে বা আর্নিং আছে ভালো, তখন কি হইলো, আপনার কাজ পাওয়ার পসিবিলিটি কত? জিরো একেবারে পার্সেন্ট অনেক কম। এই জন্য লেভেলের জন্য হুড়াহুড়ি করবেন না। অনেক জায়গায় শুনবেন, অনেক ভিডিওতে দেখবেন লেভেল পাইলে আপনার এই হবে সেই হবে, আদতে এটা খুব ফাও জিনিস। নিউ সেলার ধরে রাখেন, এটাই ভালো, আপনি হচ্ছে নতুনদের সাথে একটা কম্পিটিশন করতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে এই যে সেম জিনিস, এগুলো হচ্ছে এই যে আমার HTML CSS এর কতগুলো প্রজেক্ট, $50, $60, $150। হ্যাঁ, এরপরে হচ্ছে এইগুলার গ্রাফিক ডিজাইনের ফ্লায়ার আছে নিচে কতগুলা, লোগো, এই যে লোগো, বিজনেস কার্ড, ইনভয়েস, এরকম আছে ছোট ছোট। আপনার অহামরি বড় থাকবে না, দাইন মারবেন হচ্ছে মাঝে মাঝে, যদি ব্র্যান্ডিং প্রজেক্ট পান দাইন মারা যায় এগুলোতে। কমপ্লিট 70টা কোশ্চেন মার্ক না? হ্যাঁ, 1-3টা ক্যান্সেল করে দিছি। আচ্ছা, এবার আসেন গ্রোথ অ্যান্ড মার্কেটিং, এগুলো আপনাদের লাগবে না, অ্যানালিটিক্স এগুলো যখন লাগবে তখন আসেন। এবার আমি আমার প্রোফাইলটাতে যাই, যেটা গত ক্লাসে আপনারা ক্রিয়েট করছিলেন। এই জিনিসগুলো বুঝছেন, উপরে যেটা যেটা বলছি, ড্যাশবোর্ডে কী থাকে, মেসেজে গেলে কী থাকে, অর্ডারের জায়গায় কী থাকে, এটা বোঝা গেছে? সবাই বুঝছেন? জি জি ভাইয়া। বলে দুইজন, বাকিরে কি যাদের কথা বলতে জি পারেন ভাইয়া লিখতে পারেন না? ভাই বাত কর বাকি আমেরিকালি কেন? আচ্ছা, আমি আবারও বলি, আবেগের বসে ফাইবারে ঢুকে ডিজের বিপদ নিজে ডাইকে আনবেন না, আমার তখন বলে হাই হাই করলে কোনো লাভ নেই। ওকে, তখন বলেন ভাই আমার অ্যাকাউন্ট দিছে ব্লক করে। অনেক জন নতুন অ্যাকাউন্ট দেখে আসি কাজ দেয়, তাই না? সেটা পরের হিসাবে, এগুলা আপাতত। আচ্ছা, তো আসেন এখানে, আপনাদের এই অংশটা তো আপনাদের ছিল তাই না, শুধু রিভিউটা নাই, এতটুকু ঠিক ছিল না, শুধু এই লেভেল বেসটা নাই, ঠিক তো? আচ্ছা, এখানে দেখবেন একটা অনলাইন স্ট্যাটাস, সবার কি এটা আসে? জি ভাইয়া। অনলাইন স্ট্যাটাসটা থাকবে, এটা যেন অনলাইন করা থাকে। অনলাইন যদি কখনো অফ থাকে, কোত্থেকে আনবেন? সেটিংসে যাবেন, কারণ অনলাইন থাকলে ক্লায়েন্ট বুঝবে আপনি অ্যাক্টিভ আছেন। এখান থেকে আপনার অনলাইন স্ট্যাটাসটা আসবে, এখান থেকে কি করবেন, একবার অফলাইন দিবেন, ফরএভার দিয়ে একবার অফলাইন করবেন, অফলাইন দিলে আপনার সবুজ বাতি নিভে যাবে। তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না, হ্যাঁ, হঠাৎ করে মনে পড়ছে কেন জানি এটা। তো এখান থেকে হচ্ছে গো অনলাইন, এবার সেভ, কারো যদি ওরকম অফলাইনে থাকে গো অনলাইন দিয়ে সেভ দিয়ে দিবেন। ওকে, এবার প্রোফাইলে আসেন, প্রোফাইলে কি কি থাকে প্রোফাইলটারে সুন্দর করে সাজাবেন। আচ্ছা, এখানে অ্যাকাউন্টটা আসলে, অ্যাকাউন্টটা আসবেন, আসলে নাম, নামটা দিয়ে দিবেন আপনার, এটা তো মনে হয় দিছিলেন ফিল আপ করার সময়, এককালে ছিল না আর কি, এখন তো অনেক কিছু আপডেট করছে। আচ্ছা, তো এখানে আপনার ছবি থাকবে অনলাইনে, এখানে আপনার ইউজার নেম, আপনার নাম, এখানে আপনার টাইটেল দিয়ে দিতে পারেন যে আপনি কি। এখানে হচ্ছে আপনার রিভিউ, দেখেন আমার এখানে 53টা রিভিউ, অ্যাভারেজ কত, 5 স্টার। এখানে হচ্ছে ফর্ম, আমি বাংলাদেশ থেকে, আমি কত সালে মেম্বার হয়েছি, আমি মে মাসে 2020 সালে এই অ্যাকাউন্টটা করছি, লাস্ট ডেলিভারি আমি 1 বছরের কোনো কাজই করিনি, অ্যাভেলেবেল, এটা হচ্ছে, এটা কখনো দিয়ে নেই, এটা মানে আপনি ছুটি টুটিতে গেলে যদি তাদের বলে দিতে পারেন যে আমি ছুটিতে দিতেছি। এগুলো হচ্ছে আপনার লার্ন, এখানে একটা ফ্রি কোর্স আছে, এগুলো আপনারা করতে পারবেন, যেটা হচ্ছে অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়াল, এটা করতে পারবেন, কিভাবে করে এটা ইউটিউব দেখে নিয়েন। আর বাকিগুলো পেড কোর্স, এগুলো আপনারা পাবেন না, এগুলো আমার করা আছে, 3টা কোর্স পেড, 1টা কোর্স ফ্রি, ফ্রিটা সবাই করতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে ডেসক্রিপশন, এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দেবেন, যদিও এটা আমারই কোনো ম্যাটার না, এটা জাস্ট আপনার প্রোফাইল সাজাইলেন আর। এরপরে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, কনভার্সেশনাল, জার্মান দিয়ে দিছি, ফ্রেঞ্চ দিয়ে দিছি, রাশিয়ান দিয়ে দিছি, দেওয়া দেওয়া আর কি, 4টা দেওয়া যায় দিয়ে দিছি, অর্ডার করলে হচ্ছে গুগল ট্রান্সলেট করে অর্ডার নিবো আর কি। এরপরে হচ্ছে এটা টেস্ট, মানে আপনার এডোবি, মানে এগুলো হচ্ছে ট্রাস্টেড আর কি, আপনার পরীক্ষা দেওয়া যাবে আর কি। এডোবি ফটোশপে 10-এর মধ্যে পাইছি হচ্ছে 6.2। হ্যাঁ ওরা দিছে এটা? হ্যাঁ, এটা পরীক্ষা দেওয়া লাগে, সবাই দিতে পারবেন না, এটার মতো অনেক কঠিন কঠিন প্রশ্ন করে। এটা আপাতত না, আগেই সব আমার মতো শিখে গেলে সমস্যা, এবারে আস্তে আস্তে আপনি সবই নিজে নিজে করতে পারবেন।
আগে নামেন, নামলে জাস্ট আমি দেখাই দিছি আর কি, এগুলো চিন্তা, এগুলো দেখলে আবার বলবেন ভাইয়া আপনার এখানে আসছে আমার এখানে আসে নাই, এই জন্য বলতেছি যে ভাই আপনার এখানে আসে আমার এখানে নাই, আমার মনে হয় নাই। এগুলো সবার আসবে না, এখানে কোর্সও আপনার আসবে না, আপনার এই একটা কোর্স ফ্রিতে করতে পারবেন, টাকা দিয়ে করতে পারো বাকিগুলো করেন আর কি। আচ্ছা এডবি ফটোশপে পরীক্ষা দিছি, সেখানে আছে কয়েকবার ফেলও করছি। আচ্ছা এডবি ফটোশপে পরীক্ষা দিছি, 10-এর মধ্যে কত পাইছি? 6.2। এডবি ইলাস্ট্রেটরও সেম, ফেল, এ মাইনাস না, এ মাইনাস। আচ্ছা এগুলো হচ্ছে আমাদের দেশে, এগুলো হয়তো একদিন বলবে আর কি, ইস তুই ফটোশপের মধ্যে কেন জিপিএ 5 পেলি না। ওকে, এখান থেকে হলো ফাইবারের ইংলিশ টেস্ট, সেখানে হচ্ছে 10-এ 8.5, এবং আমি টপ 30%-এর ভিতরে ছিলাম কন্টেস্টেন্ট যারা আছে। হ্যাঁ এটার একটা চালাকি আছে, এটা সবাই পরে বুঝবেন, এটা একটা চালাকি আছে। এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেসে পরীক্ষা দিয়েছি, সেখানে হচ্ছে 10-এর মধ্যে 7.5 পাইছি এবং টপ 30-এর মধ্যেও আছি। এখানে HTML5 বা HTML এর পরীক্ষা দিয়েছি, সেখানে 10-এ 7, টপ 10-এর ভিতরে, টপ 10%-এ। CSS সেটাও 10-এ 7। এগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষা, আরও দেওয়া আছে, এখানে অনেক পরীক্ষা আছে আমার স্কিল রিলেটেড যেগুলো আছে। এখানে অ্যাডোবি ফটোশপ ওয়ার্ডপ্রেস মানে এগুলো টিক দেওয়া মানে হচ্ছে যে ভেরিফাই করা আর কি, আমি পরীক্ষা দিয়ে পাশ করছি। কিছুগুলো না আমি কাটিয়ে দিছি, পরে আর অ্যাড করা যায়নি, আমি পন্ডিতি করে কাটতে গেছি, পরে এই যে ইলাস্ট্রেটর পরে আবার অ্যাড করছি, দেখি আর দেয় না। মানে এখানে আগে ছিল, এখানে পরীক্ষা দেওয়ার পরে অটো টিক হয়ে যায়, আমি একটা কি করছি আগে কেটে দিছি, পরীক্ষা শেষ এরপরে দিছি, দেখি আর হয় না, এই যে এগুলো অটো দিছে। তো স্কিলগুলো আপনাদের থাকবে, ওই যে গত ক্লাসে স্কিলগুলো যেভাবে দিছেন ঠিক ওভাবে এডুকেশনটা আপনাদের ওই যে নিজের মতো করে দিয়ে দিবেন, এটা দেখানো হয়েছে, সার্টিফিকেশনটা দিয়ে দিবেন। আচ্ছা এবার এখানে আসেন, এটা হচ্ছে আপনাদের কি ফাঁকা থাকে, এরকম থাকবে ক্রিয়েট নিউ গিগ, এরকম ফাঁকা অংশ থাকে না ভাইয়া? ওটার উপরে বেস্ট সেলার বেস্ট ইয়া লেখা কেন উপরে? কোথায় মানে যেটাতে অর্ডার আর কি আপনার আসে আর কি, ওইটা থাকবে আর কি, এটা এমনিই থাকে। মানে বেস্ট সেলার হচ্ছে মানে যেটা একটু বেশি প্রায়োরিটি আছে সেটা এখানে আসে যেটা বেশি বিক্রি যদি হয় আমার, ওটারে নেই। হ্যাঁ যদি আমার এগুলোর মধ্যে এখন নাই, ওই যে প্রথমে দিয়ে দিছিল এটা এখানে রয়ে গেছে, যদি এগুলা নতুন করা হয়েছে রিসেন্টলি আর কি, আপনাদের কোর্স শুরু হওয়ার সময় মনে করছিলাম এগুলা জাস্ট অ্যাক্টিভ রাখার জন্য আর কি। আচ্ছা তো এখানে ক্রিয়েট নিউ গিগ আপনাদের এরকম আসবে একটা আর কি, এরকম আপনি 60টা করতে পারবেন। গিগ কি জিনিস বুঝাইতেছি। আচ্ছা এরপর আসেন ওই যে 53 রিভিউ, কে কি এই যে মালয়েশিয়ান একজনে দেয়, সে অনেক এটা সেটা, হ্যাঁ সে অনেক ভালো কি অ্যাটাক আর বললাম না। হ্যাঁ এখানে সে বলছে যে কোঅপারেটিভ কুইক রেসপন্সিভ, মানে কিছু ক্লায়েন্ট দেখবেন আপনারা অনেক অনেক কিছু বলবেন, হ্যাঁ এই যে, হ্যাঁ মানে অনেকের রিভিউ আছে, এরকম রিভিউ দিবে আর কি আপনাকে, এগুলা অন্যরা দেখতে পারবে। আচ্ছা আসেন, গিগ কি জিনিস, আচ্ছা আমি বলি, কারো যদি মেনুতে ভালো লাগা কাজ করে আপনি মেনু নিয়ে কাজ করতে পারেন, কারো যদি ব্রোশিওরে ভালো লাগে ব্রোশিওরটা কাজ করতে, আমি ডিমান্ডেবল কয়েকটা জিনিস বলে দিই, কেউ যদি ব্রোশিওর নিয়ে কাজ করতে পারেন ব্রোশিওর নিয়ে করেন, কেউ লোগো ডিজাইন করতে চাইলে লোগো ডিজাইন করেন। বিজনেস কার্ডটার এখন চলটা ওই রকম নাই, সো কেউ বিজনেস কার্ড পছন্দ করলেও, তারপর কেউ যদি লোগোর সাথে বিজনেস কার্ডে সার্ভিস দেন সেটা ভিন্ন হিসাব, যে লোগোর সাথে একটা বিজনেস কার্ড ফ্রি দিবেন। অনেক ক্লায়েন্ট আপনাকে কি করবে, $20-এর কাজ, সে কি করবে $20 টিপস দিবে, $5 টিপস দিবে, খুশি হয়ে দিবে, আর খুঁজছেন না একটা টাকা দিয়ে যাও ভাই, আমি খুব গরিব, আমি বাংলাদেশের এই নোয়াখালী গ্রামে থাকি, হ্যাঁ আমার বাবা কৃষক, ঠিক আছে তুমি যদি পারো আমার কিছু সাহায্য দিও, আমার একটা বোন লেখাপড়া করে, হ্যাঁ বিয়ে করে নিয়ে রসনা যাও। লিখে দিয়েন, ঠিক আছে? আল্লাহ, তো ওইরকম ওইরকম আবার ইমোশনালি ব্ল্যাকমেইল করেন না, আর ওরা এরকম ইমোশনালি বাংলাদেশে, এটা এরকম না, বাঙালি অন্যজনের ইমোশন নিয়ে খেলে আবার অন্যজনের ইমোশনে গোলে, ওরা কারো ইমোশন নিয়ে খেলতেও পছন্দ করে না, কারো ইমোশনে পাত্তাও দেয় না, বুঝছেন? রসনা লিখে দিয়েন আর কি, আমার ওই যে বলে না দরখাস্ত লেখা উপবৃত্তির, দয়া করে আমাকে, হ্যাঁ দয়া করে আমাকে $20 বাড়ায় দিয়া বাধিত করিবেন, ইতি আপনার সেলার। পরের দিন দেখবেন যে ক্লায়েন্ট আপনার ফাইবার থেকে আপনার নোটিশ দিছে যে তোমার অ্যাকাউন্ট নাই, এসব ফকির নিমকের নিয়ে আমরা রাখি না, ঠিক আছে? তো কেউ ক্লায়েন্টের কাছে কোনো খরাত খরাত করবেন না যে তুই $20 বাড়ায় দাও, ওরাই দিবে, ওই যে বললাম ওরাই দিবে। এখন যদি আপনার সাথে যে যদি বলে ঠিক আছে তোমার কাছে আমার ভালো লাগছে আমি তোমাকে পুরস্কৃত করতে চাই, দেও আমি কি মানা করছি নাকি, আমি আপনি দিলে আমি কি না করব, আপনি এগুলো বলছেন আমি তো আমরা পালাই দিতে পারি না, স্বাভাবিক। হ্যাঁ আমরা যতই ভালো সাজি আমরা তো সব দুনিয়াদারি এই প্যাডের জন্যই করি, তাই না? প্যাড জি না থাকলে কোনো দাম কোনো জিনিস কেউ কর্ম করতো না। ওকে আসেন, গিগ ক্রিয়েট করবেন কেমনে, তো আপনারা যখন ওই যে ওই অপশনে ছিলেন আপনারা এখানে এসে ঠেকে গেছিলেন, এখানে এসে আটকে গেছিলেন,
না এখানে এসে আটকে গেছিলেন, বলছি এখান থেকে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা গিগ করার আগে আপনি হচ্ছে কি করবেন, আপনি অন্যের গিগগুলা দেখবেন অন্যরা কি গিগ করছে। আসেন এখানে আবার বায়ার মোডে চলে যান, সুইচ টু বাইং। আচ্ছা এখন ধরেন আপনি কোন বিষয়ে কাজ করবেন সেটা আপনার চয়েস করতে হবে, কি কি লাগে একটা গিগের মধ্যে। আচ্ছা আমি এখানে ধরেন লিখলাম যে ব্রোশিওর, আপনার টপিক সার্চ করবেন, ওই যে বললাম যে যে টপিকে কাজ করবেন ওটা নিয়ে তিনটা থাম্বনেল বানাবেন, এই যে কিরকম এরকম করে তিনটা মক আপ করবেন বা নিজের ডিজাইন করা তিনটা জিনিস রাখবেন। আসেন আমি যে কোনো একটা ওপেন করি, ওটার কাছে যাই। আচ্ছা ওটার এখানে গেলাম, আপনার এখানে এই কি থাকবে, এটা একটা একটা গিগে প্রথমত টাইটেল থাকে, ক্লায়েন্ট কি কি দেখে, ক্লায়েন্ট দেখে টাইটেল, ছবি, আর হচ্ছে তার কয়টা রিভিউ আছে, তার অফারটা কতটুকু, মানে কত ডলার থেকে শুরু, সে একটা ওপেন করলো, প্রথমত থাকে একটা টাইটেল, এরপরে থাকে তো আপনার প্রাইজিংটা মানে প্যাকেজের সিস্টেম। হ্যাঁ প্রত্যেকটা জিনিসই প্যাকেজ, আপনি ধরেন একটা ফুড ক্যাটারিং সার্ভিস দিতেছেন যে দুপুরে সারা মাস দিতে হচ্ছে আমি খাবার সাপ্লাই দিব, এখন আপনার তিনটা প্যাকেজ আছে যে মিডিয়াম, নর্মাল বা হাই ক্লাস, এবং যারা হাই তাদেরকে কাচ্চি দেন, যারা মিডিয়াম তাদেরকে হয়তো ভাতের সাথে কি বলে মুরগির মাংসের সাথে হয়তো পোলাও দিলেন, যারা গরিব তাদেরকে আলু ভর্তা ডাইল দিলেন। এটা তো কাস্টমার আপনার ওই রকম কাস্টমারই আসবে, যেরকম এখন হাই ক্লাসের কাস্টমার আপনার আলু ভর্তা দিয়ে অর্ডার সবসময় করবে না, করবে মাঝে মাঝে তার যদি মন চায় খাইতে। হ্যাঁ তো এরকম বড় লোক ক্লায়েন্ট থাকবে আপনার মতো ছোট মানুষের কাছে আসবে, কারণ ওই যে টাকা বাঁচানোর জন্য আর কি। তো এটা হচ্ছে আমার মতো আর কি, যে অনেক সময় হলো টাকা বাঁচানোর জন্য আলু ভর্তা ডালও খাই, যদিও আমার আলু ভর্তা ডাল সবচেয়ে প্রিয় আর কি। তো আবার মাঝে মাঝে ভালো জিনিসও খাই, মানে অ্যাভারেজ, কারণ আপনি প্রতিদিন কাচ্চি খাইতে চাইলে তো সমস্যা। এখন তার দেখা যায় কাজটা আহামরি এতটা কঠিন না, সামান্য একটু কাজ করে দিলে এখন সে কী করবে, বড় একজনের কাছে গেলে কী হবে, সে বাড়ায় দাম চাইবে, দরকার কি। সে আপনি যদি পারেন আপনার জিজ্ঞেস করবে যে তুমি কি আমার লোগোটা ট্রেস করে দিতে পারবা, আপনি বলেন হ্যাঁ করে দিব, কত, $5। সে হচ্ছে ওই যে টপ রেটেড বা এরকম ভালো একজনের কাছে গেছে, তার এই যে এর কাজ কয়টা, 978টা কাজ করেছে শুধু এটা দিয়ে, এই একটা সার্ভিস দিয়ে। হ্যাঁ তারা গিয়ে বলছে যে এটা টেস্ট করে দিবা, সে বললো আমার তো সময় নাই, ঠিক আছে তুমি $100 দিও। তো এই চিন্তা করলো, দূর 5 মিনিটের কাজ বা 10 মিনিটের কাজ, তার তো রেস্ট নাই, যে তো অনেক কাজ। দেখেন এখনো তার 9টা অর্ডার কিউতে আছে, মানে এখনো 9টা অর্ডার করতেছে, সে 9টা অর্ডার রানিং আছে। এখানে রিভিউ আছে 978টা, কিন্তু 978টা কিন্তু কাজ না, অনেক ক্লায়েন্ট রিভিউ দেয় না। তো এরকম আপনি হচ্ছে তিনটা প্যাকেজ করতে পারবেন, এর থেকে আরো বেশি কাজ করছে আর কি। হ্যাঁ এটা হচ্ছে জাস্ট রিভিউ, এর থেকে আরো বেশি কাজ করছে, সেটা তার প্রোফাইলে শো করবে কত কাজ করছে। এরপর ওর আছে সবগুলোর অ্যাভারেজ মিলাই 4.9 আসছে না হ্যাঁ স্টার। এখানে হচ্ছে আপনার ওই যে একটা ক্লায়েন্ট প্রথমত তিনটা ছবি কি করবে আপনার দেওয়া দেখবে, এরপরে বাকিগুলো হচ্ছে অর্ডার করার সাথে ক্লায়েন্ট অর্ডার করলে ক্লায়েন্টের ইয়ে অনুযায়ী দেখাবে আর কি। যেগুলো দেখবেন নিচে ইয়ে আসছে, একটু র্যাক র্যাক আছে ফাইবারের ওয়াটারমার্ক দেওয়া, এগুলো মানে সে মানে ক্লায়েন্টের জন্য করছে, এগুলো ক্লায়েন্ট যখন অ্যাপ্রুভ করবে তখন এখানে দেখায়। ওকে ক্লায়েন্ট যখন অ্যাপ্রুভ করবে তখন এটা এটা আপনার প্রোফাইলে অটো অ্যাড হয়ে যাবে, আর অ্যাড করা লাগবে না। মানে এই সার্ভিসের আন্ডারে ক্লায়েন্ট যদি ওটা অ্যাড করে দেয়, মানে আপনি যখন ডেলিভার করবেন তখন, ওই যে দেখছিলেন আমি একটু একটা ছবি ডেলিভার করছিলাম সাথে, দেখছিলেন ওয়ার্ডপ্রেসের একটা দেখাইছিলাম না, সাথে একটা ছবি ছিল, এই ছবিটাই সে, তার এখানে অপশন আছে তুমি কি এটা তার পোর্টফোলিওতে শো করাতে চাও, যখন সে যদি টিক দিয়ে রিভিউ দেয় বা টিক দিয়ে যদি অর্ডার কমপ্লিট বা রিভিউ দেয় তখন এটা আমার প্রোফাইলে শো করে। তো এরকম সে এখানে আপনার ক্লায়েন্টের কাজগুলো শো করে। তাহলে একজন ক্লায়েন্ট আসতেছে, প্রথমত তো আপনার এইগুলো পাবেন না, আপনি প্রথমত আপনার নিজের সেরা তিনটা কাজ আপলোড করার সুযোগ দেয় ফাইবারে, এখানে অপশন আছে। এরপর আছে গিগের ডেসক্রিপশন, এইগুলো অন্যেরটা দেখে নিজেকে খাতায় নোট করবেন যে অন্যরা কী লেখছে, আমি নিজের মতো বানাই, এরপরে নিজে বানাবেন। এরপর হচ্ছে ট্যাগ, কী কী ট্যাগ আছে, ট্যাগটা একটু নিচে গেলে পাবেন ট্যাগ কী কী ট্যাগ আচ্ছা। এফিকিউ এখন দেওয়ার দরকার নেই, এফিকিউটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে। ট্যাগ কই, এই যে ট্যাগ, সেখানে ট্যাগ দেওয়া যায় পাঁচটা, পাঁচটা ট্যাগ দিতে পারে, এখানে তার রিভিউ। আসেন আমরা একটা একটা করে যাই। ভাইয়া হ্যাঁ, আচ্ছা মনে করেন আমি একটা ডিজাইন করলাম, এখন ক্লায়েন্টের এটা পছন্দ না, এটার মানে স্যাম্পলটা কিভাবে দেখাবো এই তাকে মেসেজ ওয়েবসাইটের দিতে মধ্যে? পারেন, এবং অর্ডারের মধ্যে অর্ডারের একটা মেসেজ অপশন থাকে, আগে হচ্ছে অর্ডারটা পান, আমি আগেই তো বলছি মানে না না ওটা রানিং মানে অর্ডার ছাড়া, রানিং অর্ডার ছাড়া আমি দেখাইতে পারবো না। তো
ধরেন ওর পছন্দ হলো না, আমার ডেলিভারি দিলাম, তখন কি সে ক্যান্সেল করতে পারবে? আগেই তো ডেলিভারি দিবেন না, আগে তাকে, সে যদি বলে ঠিক স্যাম্পল আছে দেখ তো। সব কিছু ওকে তুমি আমাকে পাঠাও, তখন আপনি ডেলিভারি করবেন, আগে ডেলিভারি দিবেন না, ডেলিভারি করবেন না, আগে তাকে মেসেজে দেখাবেন যে দেখো এটা এটা করছি, আগে অর্ডার পান ভাই, এটা আস্তে আস্তে বুঝাই দিব যদি আমি বাইচা থাকি। হ্যাঁ ইনশাল্লাহ আমি দেখাই দিব। হ্যাঁ আচ্ছা আসেন একটা গিগ করি, এরকম আপনি কি করবেন, আপনার নিশ রিলেটেড কয়েকটা গিগ খুঁজবেন, এখান থেকে আপনার নিশ রিলেটেড কয়েকটা গিগ খুঁজবেন, খোঁজার পরে হচ্ছে ওইগুলা এখান থেকে আপনি দেখে দেখে তারা কি টাইটেল ইউজ করছে, কার সেল ভালো আছে, কিভাবে কি করে, হ্যাঁ ওইখান থেকে আপনি বুঝে নিজের মতো একটা টাইটেল দিবেন। আচ্ছা আসেন একটা গিগ কিভাবে করে, গিগ করতে হলে আপনাকে যাইতে হবে কোথায়, আপনার সেলিং মোডে, সুইচ টু সেলিং, এরপরে যাবেন হচ্ছে আপনার প্রোফাইলে, মাই প্রোফাইল। এবার এখান থেকে গিগ ক্রিয়েট করুন, প্রথম একটা করা থাকলে এরকম আসবে, প্রথম একটা করা থাকলে ওইটা থাকবে, পাশে এটা থাকবে, কিন্তু আপনাদের প্রথমত কিন্তু ডিরেক্ট চলে আসবে এটা, দেখছিলেন গত ক্লাসে ডিরেক্ট এটা চলে আসছিল। এখানেই হচ্ছে খেলা, যত ভালো করে ছবি যত ভালোভাবে আপনি রিসার্চ করতে পারবেন তত ভালো। আচ্ছা আই উইল, ধরেন আই উইল ডিজাইন, আই ক্যাচি, আই ক্যাচি সোশ্যাল মিডিয়া পোস্ট। আচ্ছা ধরেন আমি এটা দিলাম, এটা হচ্ছে আমার টাইটেল। আচ্ছা এখানে চাইলে আবার কমাও দিতে পারেন যে সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া ব্যানার, কোনো বড় হাতে দেওয়া যাবে না এখানে, সোশ্যাল মিডিয়া ব্যানার। এই যে এখানে আপনার লিমিটেশন আছে বুঝছেন, 80 ক্যারেক্টারের বেশি দিতে পারবেন না, কারণ আমি কি করবো সোশ্যাল মিডিয়া পোস্ট অথবা সোশ্যাল মিডিয়া ব্যানার আমি করে দিব, এটা হচ্ছে আমার গিগের টাইটেল যেটা এই যে এখানে ছিল, এই যে এটা আমি একটা ওপেন করি নাহলে বোঝানো যাবে না। এরপর আছে ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির অংশ, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, এখানে লিখলে অটোমেটিক আপনার দেখাবে সাজেশন, সোশ্যাল মিডিয়া ডিজাইন অথবা ওয়েব ব্যানার যেটা আপনার মনে হয় ওইটা দিয়ে দিবেন, সোশ্যাল মিডিয়া ব্যানার দিয়ে দিলাম। আচ্ছা এরপর হচ্ছে সার্ভিসের টাইপ, সার্ভিসের টাইপ কি, আপনি হেডার কভার সোশ্যাল মিডিয়া ব্যানার কি করেন, টাইপ কি, তাহলে সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড ব্যানার দিলাম। তারপর হচ্ছে প্ল্যাটফর্ম, আপনি কোন কোন প্ল্যাটফর্মের জন্য করতে পারবেন, এগুলা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, পিন্টারেস্ট, টুইটার, ইউটিউব, টিকটক আমি কখনো চালাই নাই, টিকটকের জন্য করিও নাই, একটা সময় প্রথম প্রথম মাঝে মাঝে ইউজ করছিলাম কিন্তু এখন তো টিকটক চালাই না, বা টিকটকের জন্য করিও না, এগুলো আমি চিনি না, থাম্বলার এটা কী কী জানি, তো এগুলো দিয়ে দিতে পারলাম। এরপর হচ্ছে প্ল্যাটফর্ম, মানে কোন কোন প্ল্যাটফর্মের জন্য করতে পারবো। এরপর হচ্ছে টাইপ, কী কী টাইপের করতে পারবো, সোশ্যাল মিডিয়া ক্যারোসল, ইনফোগ্রাফিক কোড, ওই যে কোড ডিজাইন করছিলাম খেয়াল আছে, কোটেশন পোস্ট, জি এই যে কোড, ইনফোগ্রাফিক, ইনফোগ্রাফিক মানে কি, যে ইনফরমেশন দেওয়া আর কি, যে উপরে নিচে উঠছে, ইনফোগ্রাফিক লিখে সার্চ করবেন, যে ধরেন এই সালে কত ছিল, ওই সালে কত ছিল, এগুলো অনেক সময় থাকে তো এরকম। ক্যারোসেল মানে কি, গ্রাফিক ডিজাইনের মধ্যে অ্যানিমেশন, এটা কি এটার এই আমাদের এই গ্রাফিক ডিজাইনের অংশে নাকি না ওটা না আলাদা এটা কোনো ভিডিও একটা এডিটিং, সেক্টর? ভিডিও মোশনের মধ্যে বড়, এটা অ্যানিমেশন, মোশন গ্রাফিক। আচ্ছা ইনফোগ্রাফিক হচ্ছে যে ইনফর্মাল যদি কোনো থাকে, যে আমার এই মাসে সেল এত, আমি ইউজারকে বুঝিয়ে দিছি, বা নতুন ফিচার আসছে এটা, অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে অ্যাডভার্টাইজ করতেছে এরকম। সোশ্যাল মিডিয়া ক্যারোসেল মানে কি, একটা ইনফরমেশন হচ্ছে স্লাইডের মতো একটার পরে একটা আমি স্লাইড করতে, ইনস্টাগ্রামে দেখবেন অনেক সময় এরকম থাকে যে স্ক্রল করলে একটার পরে একটা আসে, এগুলোর বলে ক্যারোসেল, মানে একসাথে অনেকগুলো সিরিয়ালি দেয়। অ্যাডভার্টাইজমেন্ট মানে কি, কোন একটা জিনিসের প্রমোশন করবেন, অ্যাডভার্টাইজিং, ইনফোগ্রাফিক, কোড আপনি দিতে পারেন যেটা আপনি পারেন। এরপরে ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজ আপনি ডিজাইন করে দিতে পারবেন, হ্যাঁ বেঙ্গলি, যদি বেঙ্গলির কাজ এরকম, ইংলিশ, এরকম যেটা পারেন ওইটা দিবেন আর কি। এরপর হচ্ছে পজিটিভ কিওয়ার্ড, কিওয়ার্ড কোত্থেকে পাবেন, কিওয়ার্ড আসে এখান থেকে সার্চ করবেন, কিওয়ার্ড কোনটা দিলে ভালো র্যাঙ্ক করে, দেখেন এখানে ব্রোশিওর লেখছি, এই যে সাজেস্টেড কিওয়ার্ড, এগুলা ব্রোশিওর ডিজাইন, তারপর হচ্ছে ট্রাইফোল্ড ব্রোশিওর, তারপরে মানে যেগুলো রিলেটেড, এখান থেকে না হলে এখান থেকে খুঁজবেন যে তারা কি দিছে। হ্যাঁ এখানে এই যে প্রফেশনাল ব্রোশিওর একটা, আচ্ছা ক্যাটালগ, এখন এই যে গিগের টাইটেল খোঁজার একটা সিস্টেম আছে, মানে দেখবেন যে তারা কমন কি জিনিস আছে, যেমন কমন জিনিস আছে কি, ডিজাইন 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 ডিজাইন, দেখেন ডিজাইন, এ বলছে ডিজাইন, এ বলছে ডিজাইন, মানে সবাই ডিজাইন, এ আবার দেন এ ডিজাইন, এ বলছে ডিজাইন, এ বলছে ডিজাইন, তার মানে আমার এখানে কিন্তু একটা কিওয়ার্ড আছে যেটা
র্যাঙ্ক করতে পারে যে আমার কিওয়ার্ড ডিজাইন নামে একটা আছে। আচ্ছা আচ্ছা, কেউ বলছে এখানে, কেউ বলছে, কেউ বলবে আই ক্যাচি, কেউ বলবে অ্যাট্রাকটিভ, হ্যাঁ কে যে ব্রোশিওর ডিজাইনে প্রফেশনাল ব্রোশিওর, এ বলছে অ্যাট্রাকটিভ ব্রোশিওর, প্রফেশনাল এ বলছে প্রফেশনাল, এ বলছে প্রফেশনাল, এ বলছে অ্যামেজিং কর্পোরেট। এবার প্রফেশনাল ইন্ডিভিজুয়ালি বলে দিছে যে আমি কর্পোরেটের জন্য করি বেশি। এখন দেখেন সে ইন্ডিভিজুয়ালি আপনি ধরতে পারেন, এ বলছে প্রফেশনাল, তার মানে একটা কমন জিনিস বুঝলাম বেশিরভাগই ইউজ করতেছে প্রফেশনাল, তার মানে আমিও সেটা ইউজ করতে পারি, ভিন্নতা আনতে পারি, সেটা সমস্যা না। তবে প্রথমত বিভিন্নভাবে ট্রাই করতে, কারণ ফ্যাশনের অ্যালগোরিদম চেঞ্জ হয়, ভিন্ন ভিন্নভাবে ট্রাই করতে পারেন। আমি জাস্ট এটা দেখানো যায়, দেখেন অলমোস্ট সবাই প্রফেশনাল ইউজ করছে। এখন ক্লায়েন্ট এখানে এসে যদি সার্চ করে প্রফেশনাল কি, প্রফেশনাল ব্রোশিওর, যার যারটা এই টাইটেলে আছে সবারটা শো করবে, বুঝা গেছে? ওই রকম। তো আমি এখানে জাস্ট আপনারা খুঁজবেন যে কে কী টাইপের ট্যাগ দিছে। আমি ধরেন এখানে একটা ট্যাগ দিলাম, ওইখানে এখানে ইউজ করলে, এখানে নাও ইউজ করলেও চলো, ভিন্নগুলো আনবেন। এখানে দিলাম যে প্রফেশনাল হচ্ছে একটা ট্যাগ, এরপর হচ্ছে ব্রোশিওর ডিজাইন, ব্রোশিওর ও কি বলি কোথায় কইছি, এটা তো ব্রোশিওর না, এটা সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা তো সোশ্যাল মিডিয়া, এতক্ষণ বলেন নাই কেন, আমি তো ব্রোশিওর চিন্তা করে খালি রিসার্চ করলাম। আচ্ছা তো হচ্ছে ওই রকম আর কি, ব্রোশিওর যেভাবে বললাম ওই রকমই রিসার্চ করে দেখবেন যে সোশ্যাল মিডিয়া পোস্টের কি আছে। আমি এখানে দিলাম ধরেন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম সোশ্যাল পোস্ট, এভাবে আপনি ট্যাগগুলো রিসার্চ করে এরকম পাঁচটা দিতে পারবেন, হ্যাঁ ম্যাক্সিমাম এরকম আপনি রিসার্চ করবেন, এগুলো আপনাদের কাজ, রিসার্চ করবেন, রিসার্চ করে বের করবেন। দেখেন এরকম একটু ট্রাই করবেন, বেশি পুরোপুরি ফিল আপ না করতে, মাঝামাঝি রাখেন, 50-50 রাখলে ভালো, কারণ টাইটেলটা ভেঙে যায় না, ভেঙে যায় না বলতে কি বুঝাইতেছি, দেখেন এদেরটা কিন্তু আর বাইরে যায় না, আর কিছু কিছু দেখবেন যে লাইন ব্রেক করে ভিতরে চলে যাবে। আচ্ছা আমি যদি দুই একটা দেখাইতে পারি, এই যে দেখেন এদেরটা কি করছে, লাইন ব্রেক করে ভিতরে চলে গেছে, তার মানে ইনফরমেশন খুঁজতে হলে তার ভিতরে যাওয়া লাগবে। এই দেখেন যত শর্ট করতে পারেন তত ভালো, এই যে অনেকে দেখবেন একেবারে শর্ট করে দিছে। তো ফাইবারও এটাই সাজেস্ট করে যে শর্ট টাইটেল যদি থাকে সেক্ষেত্রে আপনার ভালো সেল আসার সম্ভাবনা থাকে। আচ্ছা এরপরে ধরেন পাঁচটা ট্যাগ দিলেন, দেওয়ার পর আপনি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে গেলেন। এবার হচ্ছে ওই যে ডেসক্রিপশন, অন্যরা কী লেখে সেটা খুঁজেন, খুঁজে আপনি নিজে খাতায় নোট করেন বা অন্য একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, দেখে নিজের মতো করে আপনি কী করবেন, আপনি নিজের মতো করে এরকম 10-15টা মিলায়া নিজের মতো একটা লিখবেন, ডিজাইন কনসেপ্ট যেভাবে ওই রকম আইডিয়া দিয়ে, আপনি কী কী সার্ভিস দেন, তো তার সাথে আপনার সাথে মিলবে না, মিলবে এমন কোনো কথা নেই। এরপরে হচ্ছে আসেন, সরি ডেসক্রিপশনে আগে হচ্ছে প্যাকেজ, কী কী প্যাকেজ আপনি রাখবেন। আচ্ছা এখন প্যাকেজে যদি যদি আপনি এখানে রাখেন যে কী কী রাখতে পারেন, আপনি যদি এখানে প্যাকেজ রাখেন, আপনি এখানে প্যাকেজ রাখতে পারেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ওরা যেটা দিছে এইরকম রাখতে পারেন, অথবা আপনি রাখতে পারেন যে কি মেসি, তারপর হচ্ছে রোনালদো, নেইমার, কোনো সমস্যা নেই, এগুলো আপনার মতো আপনি লিখতে পারবেন। তো ওদেরটাই জাস্ট এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে পেস্ট করে দেন, এত ঝামেলা নেই, এগুলো নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই। এখন কারো যদি নরমাল ইউনিক মিডিয়াম হয়, ইউনিক কারো যদি ইউনিক কিছু দিতে মন চায় দিয়েন, সমস্যা নেই, এখানে আপনি দিতে পারবেন, কিন্তু উল্টা পাল্টা কিছু আবার দিয়েন না। এখানে হচ্ছে ডেসক্রিপশন, মানে ডেসক্রাইব, আপনি কী সার্ভিসটা সম্পর্কে ডেসক্রাইব করবেন, মানে এই যে এখানে বেসিক প্যাকেজের সাথে আমি কী কী দিব, এটা জাস্ট আমার এই যে দিস প্যাকেজ ইনক্লুডেড এটা এটা থাকবে, প্রিমিয়াম প্যাকেজ আমার সাথে এটা এটা থাকবে, এটা এটা প্লাস, হ্যাঁ আপনি যদি আইডিয়া লাগে আমার প্রোফাইলটাতে দেখে আসেন আর কি, আমি কীভাবে ইউজ করছি ওইরকম আইডিয়া নিয়ে করেন, কিন্তু আবার আমারটা পুরোপুরি ইউজ করেন না তাহলে সমস্যা, আমি এগুলো রিসার্চ করে করছি কিন্তু আমি কাজ করি না দেখে আমি আসলে এখন ওইভাবে অ্যাক্টিভ থাকি না, বুঝছেন? আমার প্রোফাইলটা দেখে ওই জিনিসগুলো আইডিয়া নেবেন যে কীভাবে কী লেখা লাগে, নিজের মতো লেখেন। তবে আমি যে আসলে আমারটা টেকনিক যে 2 বছর আগে কাজে লাগছে দেখে এখনও কাজে লাগবে এমন না, এখন নতুন নতুন ট্রেন্ড আসে, আপনি দেখতে পারেন,
হ্যাঁ, ভিন্ন ভিন্ন একটা কনসেপ্টে দেখতে পারেন, একটা আমার মতো দেখে করলেন, আর একটা আরেকজনেরটা দেখে করলেন, কোনটা তো অর্ডার পাইলেন, একটা তো অর্ডার পাইলে মোটামুটি আপনার যদি ভালো কাজ করতে পারেন, 7টার মধ্যে একটা একটা র্যাঙ্ক বা 2টা র্যাঙ্ক করতে পারলে আপনার কিছু করা লাগবে না, এই দুইটা দিয়ে কাজ করতে পারবেন। তো আস্তে আস্তে আপনি ওই সেক্টরে কি করবেন, ওই সেক্টরে অ্যাক্টিভ হয়ে যাবেন। আচ্ছা, এখানে আপনি আপনার এখানে লিখে দিলেন যে আপনি কি কি করেন, আমি ধরলাম এখানে দিলাম যে ওরটাই দিয়ে দেই, কারণ এটা রিসার্চ করে দিলে আচ্ছা, ওর কাঁচার দাম খুব কম। আমি জাস্ট ডামি হিসেবে এগুলো দিয়ে দিতেছি এখানে, আমি যদি এটা ডিলিট করে দিব পরে। আচ্ছা, ডেলিভারি টাইম মানে আপনার বেসিক প্যাকেজটা মানে ডেলিভারি টাইম কয়দিন, কয়দিন কেউ যদি অর্ডার করে কয়দিন পরে ডেলিভারি দিবেন, মানে যে অর্ডার দেওয়ার পরে ওই যে আপনার ডেলিভারি টাইম কাউন্ট হবে, যেমন আজকে অর্ডার দিছে 2 দিন অটো কাউন্ট হইতে থাকবে, আস্তে আস্তে টাইম কমতে থাকবে এরকম। কারণ আমি যেটা বেসিক প্যাকেজ এটা টাইম নিলাম 1 দিন, এরপর স্ট্যান্ডার্ডটা টাইম নিলাম 2 দিন, এরপর টাইম নিলাম ওইটা টাইম নিলাম 4 দিন, এটা আপনার উপর ডিপেন্ড করে। এরপর নাম্বার অফ পোস্ট, আপনি কয়টা পোস্ট দিবেন, তার আগে হচ্ছে প্রাইজিং, প্রাইজিংটা পরে দিবেন, মানে আপনি কয়টা পোস্ট তাকে দিবেন। ধরেন আমি তাকে এই $5 একটা পোস্ট দিব, এরপর আমার মনে হলো যে না 3টা দিব, এখানে দিব কয়টা, এখানে দিব ধরেন 5টা। তারপর হচ্ছে ফিডের ট্যাম্পলেট, মানে নিউজ ফিডের ট্যাম্পলেটটা তাকে দেওয়া আর কি। রিভিশন, আপনি এখান থেকে কত রিভিশন দিবেন তাকে, আনলিমিটেড মানে কি তোমার যত রিভিশন দরকার তুমি আমার থেকে নিবা, তো নতুন অবস্থা আনলিমিটেড দিয়ে রাখেন, তার যত রিভিশন দরকার দিবে সমস্যা নেই। আচ্ছা, রিভিশন এখানে আনলিমিটেড দেওয়ার সুবিধা কি, একটা দিলে কি সুবিধা, একটা কি, একটা দিলে কি অসুবিধা, একটা দিলে অসুবিধা আপনি কোনো কারণে যদি কোনো অর্ডার আপনি ডেলিভারি করে দেন, যেটা আমাকে রাহাত ভাই প্রশ্ন করছিল যে ডেলিভারি দেওয়ার পরে যদি ক্লায়েন্ট আবার কোনো চেঞ্জেস দেয় তাহলে কি করব, আপনি যদি একটা দেন তাহলে আর দ্বিতীয়বার ডেলিভারি করতে পারবেন না, কিন্তু আপনি যদি আনলিমিটেড দিয়ে রাখেন বা 5টা 10টা দিয়ে রাখেন আপনি একের অধিক করতে পারেন। ক্লায়েন্ট এমন মনে হইলো, হ্যাঁ অর্ডার সে অ্যাকসেপ্ট করার আগে মনে হইলো যে আপনি একটা জিনিস ভুল করছেন, তার চোখে পড়ে নাই, সে বলছে আবার রিভিশন দিবে, রিভিশনের অপশন তার এখানে আছে রিভিশন এবং কি ভুল হয়েছে, তাহলে আপনি দ্বিতীয়বার আবার যদি একবার দিয়ে রাখেন তাহলে আর পারবেন না, আর যদি আনলিমিটেড দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি রিভিশন নিতে পারবেন। মানে আপনি একবার দিলে ক্লায়েন্ট রিভিশন দিতে পারবে না একবারে বেশি, তখন সে কী করবে, রিভিশন না পেয়ে আপনারে ব্যাস বলবে ক্লায়েন্ট এই সেলার কাজ ভালো পারে না, এই সেই বকচং। সোর্স ফাইল, সোর্স ফাইল মানে হচ্ছে আপনি অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটারে করেন না কেন, সেই ডট ডট পিএইচডি অথবা ডট এআই এই ফাইলটা দিবেন কি না, আপনি মনে হলো যে না আমি এই প্রথমটাতে দিব না পরের দুইটাতে দিব, দেখবেন অন্যরা কি ইউজ করে, ওকে আমারটা থেকে আইডিয়া নিতে পারেন, তবে আমারটা দেখে করবেন এমন না, নিজের মতো করেন তাইলে ভালো, কারণ আমি এগুলো শর্ট টাইমে জাস্ট অ্যাক্টিভ থাকার জন্য করে রাখছি, আমার আগেরগুলো খুব ভালো কাজ করছি, আগেরগুলো খুব রিসার্চ করে করে কাজ করছি। আচ্ছা, প্রাইজিং ধরেন আমি প্রথম যেটা নর্মালটা সেটা $5, এটা ধরেন আমার $10, আর এটা ধরেন আমি কত $20 বা $25 করি, এটা জাস্ট আপনার মন মতো প্রাইজিং দিবেন। লাইসেন্স ইমেজ এখানে কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই, এগুলো দরকার নেই, লাইসেন্স ইমেজ দিলে আবার এক্সট্রা টাকা কাটবে, দরকার নেই, আমাদের স্টক ফটোতে আমরা পিক্সেলস আছেই, যদি ক্লায়েন্ট না দেয় আমরা পিক্সেলস থেকে নিয়ে নেব। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এক্সট্রা ফাস্ট ডেলিভারি মানে আপনার যদি মনে হয় যে কোনো প্যাকেজ আপনি এক্সট্রা কোনো ক্লায়েন্টের দরকার আছে, কোনো ক্লায়েন্টের একটা নিড আছে যে তার আসলে তার আসলে দরকার যে না এটা আপনি 2 দিনে দিছেন তার দরকার 1 দিনে, এবং 1 দিনে সে 3টা করাতে চায়, আপনি এখানে সুন্দর করে বলে দেন স্ট্যান্ডার্ড এটা কি, তুমি যদি 1 দিনে চাও তাহলে কি করতে হবে আমাকে আরো $20 বাড়তি দিতে হবে। বেসিক বেসিক তো আছে, 1 দিনের দিয়েছেন বা ওখানে 2 দিনও দিয়ে রাখতে পারেন, তো 1 দিন এসে এখানে সিলেক্ট করলেন যে 1 দিন, এখানে এসে তুমি যদি 1 দিনে চাও এখানে সেই জন্য আমাকে আরো $5 বাড়তি দিতে হবে বা $10 বাড়তি দিতে হবে। আপনি প্রিমিয়ামে আসেন, প্রিমিয়ামে 4 দিন দেওয়া আছে, আপনি বললেন 2 দিনে যদি নিতে চাও তাহলে আমাকে আরো $50 বাড়তি দিতে হবে, এটা জাস্ট একটা কাহিনী আর কি, এটা অনেক সময় ক্লায়েন্ট দেয় করেও, আমি অনেক 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 ক্লায়েন্টকে দেখছি এরকম করে দেয়, মানে সে শর্ট টাইমে চায় আর্জেন্ট থাকলে। তাহলে এখানে কি হইলো, আপনি 4 দিন সময় নিয়ে পাইছেন $20, আর এখান থেকে 2 দিন সময় নিয়ে পাইতেছেন 20 আর 50 কত 70, যদিও এত বেশি দিবেন না, এই $10-15 বেশি দেওয়ার দরকার নাই, বা $5-10, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কত হইলে আসলে খুশি, আপনার কাজ স্যার আমি করবো না যে আমি বলছি দেখে আপনি করবেন, এরপরে অ্যাডিশনাল ইমেজ লাগবে না, ফিড টেমপ্লেট লাগবে না, মানে কোনটা কোনটা, এখন কেউ যদি সোর্স ফাইল নিতে চায় এগুলো আপনার উপর ডিপেন্ড করে যে আমি কোনোটার মধ্যে সোর্স ফাইল দিব না, এখন ক্লায়েন্ট যদি সোর্স ফাইল নিতে চায় আমার আরও $5 বাড়তি দিতে, মানে টাকা কামানোর সিস্টেম আর কি, বুঝছেন তো, সোর্স ফাইল আসলে মানে সব জায়গাতে আসলে নিজের লাভ খুঁজলে হয় না,
সোর্স ফাইলটা আমার আর আহামরি কোনো কাজে না, আমার জীবন আর কোনো কাজে লাগবেও না। সুতরাং এটা জাস্ট তাকে বুঝানো যে আমি অনেক কিছু দিতেছি তোমার এই টাকায়। হ্যাঁ এগুলো তো হচ্ছে এখানে এরকম ভাবে শো করে, যে এখানে এরকম ভাবে শো করবে, তখন ক্লায়েন্ট বলবে ও বাবা $10 তো আমার অনেক কিছু দিতেছে, যাক খুশি হয়ে আপনি হয়তো এমন স্যাসরামি করলেন সে তা টিপস দিল, কিন্তু এমন ভালো ব্যবহার করলেন সে আপনার এগুলা থেকে বেশি টিপস দিয়ে গেলো, তখন লাভ না। এরপর এগুলো সিলেক্ট করার পর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবেন। আচ্ছা বেসিকে দেয়নি, বেসিক কি হয়েছে, ফিস এক্সট্রা ফার্স্ট ডিউরেশন মাস্ট বি শোড। আচ্ছা ওইখানে একদিন দেওয়া তো এই জন্য বলতেছে যে তুমি তো একদিন দিয়ে রাখছো, আবার একদিনে কিসের ডেলিভারি। আচ্ছা দিলাম সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে ডেসক্রিপশন, ডেসক্রিপশন কি করবেন, ওই যে দেখবেন যে অন্যরা কি লেখে ওই রকম লেখে একটা দিয়ে দেবেন। আমি জাস্ট ওটা নিয়ে নিই, যদি এটা রাখাটা ঠিক হবে না আমি তারপর জাস্ট আপনাদের দেখাই পরে রেখে দিব। রাখলাম, এরপর ডেসক্রিপশন দিলেন, দেওয়ার পরে এরপর আবার নেক্সটে যাবেন, এগুলা দেওয়ার দরকার নেই, FAQ পরে আস্তে আস্তে দিয়েন। আচ্ছা এরপর ওই যে কোশ্চেন, কি কি কোশ্চেন আপনার লাগবে, মানে ক্লায়েন্ট অর্ডার দেওয়ার পর আপনি কি কি তার লাগবে, এখানে তাকে বলে দিলেন যে তোমার কাজ করার জন্য আমার লাগবে কি, এই যে আমার মতো লিখে দিতে পারেন থ্যাংকস ফর চুজিং মি ইওর, তোমার কাজটা করার জন্য আমার এই জিনিসগুলো লাগবে। আপনি এখানে সিরিয়াল বা লিখে দিলেন, ফার্স্ট অফ অল লোক, 2 নাম্বার হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট এরপরে 3 নাম্বারে লিখে দিলেন যে ইমেজেস, ইফ ইউ হ্যাভ কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখে দিন ইফ ইউ হ্যাভ, যদি তার কাছে থাকে আর কি তারগুলা। হ্যাঁ এখানে আরো আপনার মতো করে আপনি কি কি লাগবে সেটা এখন তো ইনস্ট্যান্ট মাথায় আসবে না, আপনি লিখে দিতে পারেন এনি এক্সাম্পল চয়েস, এক্সাম্পল এক্সাম্পল চয়েস এরকম আপনি আরো দিয়ে এখান থেকে অ্যাড, ব্যাস অ্যাড হয়ে গেল, কারণ ক্লায়েন্ট অর্ডার দিলে এটা ফিল আপ করা ছাড়া তো আপনার টাইম শুরু হবে না। ব্যাস সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর হচ্ছে গিগ ইমেজ, এই যে এখানে একটা ভিডিও দিবে কিভাবে কি করবেন, আপনি এগুলো মেনটেন করে ভিডিওটা দেখে নিতে পারেন কি কি দেওয়া যায় কি কি দেওয়া যাবে না, আরেকজনের ছবি দেওয়া যাবে না। ওই যে বললাম যা করেন আপনি প্রয়োজনে 1 মাস পরে ফাইবারের গিগ দেন, কিন্তু তারপরেও ভালোটা দিতে হবে, আগে সবাই অ্যাকাউন্ট করতে হবে কিন্তু এখন সবাই পারে না। আচ্ছা এখানে হচ্ছে 3টা ছবি দিতে হবে, ওই যে ফাইবারের সাইজ বলে দিছি, ইমেজের গাইডলাইন, ইমেজের গাইডলাইনগুলো দেখতে পারেন, ওই যে সাইজ নিয়ে এখানে আপলোড করবেন, 3টা আপলোড করতে পারবেন। আচ্ছা যদি আমার আপাতত আমি একটা দিয়ে দিই, আচ্ছা আপাতত আমি একটা দিয়ে দিলাম, যদি আমার এটা ইয়ে না, আপনারা 3টা দিবেন, কারণ একটা দিলে ট্রাস্ট করবে না। ইমেজ আপ টু 3 তিনটা দিতে পারবেন, এখানে একটার পরে একটা, প্রথম যেটা থাকবে সেটা উপরে দেখাবে, সেটা উপরে দেখাবে সবার প্রথম, এটার বলে ফিচার। ওকে এখান থেকে আমার এরপরে হচ্ছে কি আইডি ক্লিয়ার, এগুলো যা কিছু ইউজ করছি সব আমার, যদি কোনো সমস্যা থাকে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনে আমার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে আমার অ্যাকাউন্ট ব্লক করে দিবেন, আমি এতে রাজি। ওকে মানে হচ্ছে অপারেশন থিয়েটারে যাওয়ার আগে সিগনেচার নেয় না এরকম আর কি। তো আমি সবাইরে আবার রিকোয়েস্ট করি, আগের মতো কিন্তু মার্কেট প্লেসগুলো নাই, কারণ এখন অনেক চিটিং বাটপার ভরে যাওয়ার কারণে এখন কিন্তু তারা কোয়ালিটি ফুল লোক খোঁজে। আর সবাইকে বলি এখন যদি অ্যাকাউন্ট করতে না চান আমি এটার ব্যাপারে কাউরে কিচ্ছু বলবো না, এতদিন কাজ দেন না এটার ব্যাপারে অনেক বলছি, বিএনসে কাজ আপলোড দিতে থাকেন, এই সুযোগে হচ্ছে freelancer.com এ অ্যাকাউন্ট করেন, মানে আপাতত হুড়াহুড়ি করার দরকার নেই, এটা কিন্তু হুড়াহুড়ির জিনিস না, হুড়াহুড়ি করতে গিয়ে দেখা যায় আমও যাবে সালাও যাবে, সুতরাং দরকার নাই, একটু সময় নিয়ে করেন, নিজের কাজ জমান, ঠিক আছে। আমি জাস্ট দেখাই দেওয়া লাগবে দেখে অ্যাকাউন্টে দেখাই দিতেছি এগুলো কি কি কোনটা কিভাবে, কয়েকদিন পর আরও চেঞ্জেস আসতে পারে, এখন আপনি যদি ভিডিও দেখে বলেন ভাই ওইটার সাথে তো আমার সাথে মিলে না, এখন আপনি একটা স্কিল নিয়ে বসে থাকলে হবে না, আপনার আরও নিজে থেকে আরও ভালো ভালো কোর্স করতে হবে, শিখতে হবে, বিভিন্ন টিপস দেখতে হবে, ইউটিউব ভিডিও দেখতে হবে। আচ্ছা ছবি আপলোড দেওয়ার পরে এখান থেকে মানে মরণ মানে কি বলে এটারে সিগনেচার দেওয়ার পরে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা সেভ অ্যান্ড কন্টিনিউ, ইউর অলমোস্ট দেয়ার, এখান থেকে আমি বললাম পাবলিশ গিগ, আমার গিগটা পাবলিশ করে দাও, ব্যাস এখান থেকে ডান।
নাম দেওয়ার পর আপনাকে একটা পেজ নিয়ে আসবে, নাম হচ্ছে ম্যানেজ গিগ। এখানে একটা ট্যাব আছে ম্যানেজ গিগ, ম্যানেজ গিগটা কই? আচ্ছা এখানে একটা গিগ অপশন আছে, গিগে আসবেন, গিগে আসলে এটা চাইবে। আচ্ছা এখান থেকে হচ্ছে আপনার এই গিগটা শো করবে, গিগটার ইমপ্রেশন মানে কয়জন মানুষ দেখতেছে, এটা হচ্ছে ইমপ্রেশন, দেখছে, এটাকে বলে ইমপ্রেশন। আচ্ছা কংগ্রেস ইউর নিউ গিগ, হোয়াট ইজ দ্য পারফেক্ট টাইম দূর, এটা মেসেজ আসতে পারে, এখন খুশি হয়ে যান না যে আমার গিগ অ্যাপ্রুভ হয়ে গেছে, আমি তো টিকে গেছি, এটা জাস্ট এমনি আসে, আপনি যে গিগ করছেন এটা জাস্ট নোটিফাই করছে, এরা অটোমেটিক সিস্টেম। এখানে আসবে, প্রথমটা হচ্ছে যে ইমপ্রেশনটা হচ্ছে আপনার এই এই গিগটা কে কে দেখছে, এরকম লাস্ট 30 দিনে কে কে দেখছে, ক্লিক হচ্ছে কয়জনে ক্লিক করছে, মানে ক্লিক করছে বলতে এই ধরেন এটা দেখছে, দেখার পরে ক্লিক করে ভিতরে ঢুকছে, এটাকে বলা হয় ক্লিক। এরপর অর্ডার, কয়টা অর্ডার আসছে, কয়টা অর্ডার ক্যান্সেল হয়েছে, এইগুলোই আর কি। এটা হচ্ছে আমার প্রোফাইল। আচ্ছা আচ্ছা এই একটা অংশ দেখেন, যদি কখনো মনে হয় যে না আমার গিগটা ভালো হয় না বা এটাতে ভালো ইমপ্রেশন পাচ্ছি না, হ্যাঁ ওইটা কি করবেন, আগেই হচ্ছে ডিলিট করবেন না, আগে হচ্ছে কয়েকটা করে নেবেন, তারপরে যেটা মনে হবে যে না খারাপ হয়েছে বা এটাতে ইমপ্রেশন ভালো হইতেছে না, তাহলে কি করবেন ওইটা ডিলিট করে দিতে পারবেন। এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে ডিলিট, যেটা ডিলিট করতে চান এই একটা অপশন, এখান থেকে ডিলিট। অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনি আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে আসুন, প্রোফাইলে যাওয়ার পরে এখানে একটা থ্রি ডট দেখবেন, এখান থেকে কি করবেন এই যে এখানে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পরে ডিলিট গিগ, ব্যাস ডিলিট, ডিলিট হয়ে যাবে গিগ। এরকম আপনি ডিলিট অ্যাড দুইটাই করতে পারবেন। এখন বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কি না, আমি তো কোনো মেসেজ দেখিই নেই ক্লাস, এটা হচ্ছে ব্রেক দেওয়া যায় না, ব্রেক দিলে অনেক কিছু মিস হয়। আর যদি কেউ কোনো অর্ডার পান ইতিমধ্যে, তাহলে হয়তো আরেকটা বাড়তি ক্লাস পাবেন, আমি করাই দিব, ওখানে অর্ডারের জিনিসগুলো থাকবে। আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি আপওয়ার্ক নিয়ে একটু বিস্তারিত বলি। ভাইয়া আমার ধরেন গিগ একটা আপলোড দিছি, তারপরে বলছেন যে গিগ সর্বমোট 60টা দেওয়া যাবে, তাহলে অ্যাকাউন্টে সর্বমোট একসাথে 60টা থাকা যাবে নাকি আমরা 60টা পর্যন্ত আপলোড করতে পারবো? আপনার লিমিটেশন 60টা, এখন আপনি 60টা দিলে ভালো, হয়তো আপনার 60টা থেকে যে কোনো একটা র্যাঙ্ক করলে তো আপনার ভালো, না মানে আপনি এখন একটা যে দিয়ে আবার ডিলিট করে দিয়েছেন ওটা কি কাউন্ট হবে? না ডিলিট করাটা কাউন্ট হবে না তো, ও আচ্ছা ঠিক আছে, আপনি যা 60টা দিতে পারবেন, এখন মনে হলো যে 60টা দিয়ে ফেলছি আমি, আগে ডিলিট করা দরকার না, আপনারা করবেন না, আমি কাজ করবেন, আমার এটা জাস্ট কপি পেস্ট হয়েছে, কারণ এখন এটা করতে গিয়ে আমার অ্যাকাউন্ট যদি ব্লক করে দেয় দেখলে ঝামেলা না, তাহলে আমি আগেই ডিলিট করে দিছি। আপনি কি করলেন 60টা আগে করে ফেলবেন, ডিলিটের চিন্তা পরে, 60টা করার পরে যখন দেখতেছেন না 60টার ভিতরে একটার পারফরমেন্স খারাপ ওইটা ডিলিট করে দিবেন, দিয়ে ওই জায়গায় আরেকটা দিয়ে ট্রাই করবেন। কারণ আজকে ব্রোশিউর দিছেন তো দেখলেন যে ব্রোশিউরটার ইয়াটা ভালো আসে নাই, এখন আপনার মনে হলো যে না নতুন একটা টপিক পাইছি আমি এটাতে কাজ করব দেখি, তখন আপনি একটা ডিলিট করে দিয়ে ওই জায়গায় ওইটা রিপ্লেস করবেন। এখন বলেন তো আপনি একটার মধ্যে 10টা অর্ডার, মানে 10টা অর্ডার কমপ্লিট করছেন, কি করবেন এবার ওইটা ওইটা ডিলিট করে দিবেন কেমন? না ওই টপিক নিয়ে কাজ করবো, ওইটা কখনো ডিলিট করবেন না, রিভিউ পাও অর্ডার কখনো ডিলিট করবেন না, তাহলে তো শেষ। আমি যেগুলো হচ্ছে আগে ডিলিট করে দিই, যেগুলো আমি কাজ করবো না বিদে ডিলিট করে দিই, এখন অর্ডার এসে যদি ব্যাড রিফেক্ট পড়ে বুঝলেন না, এগুলো তো জাস্ট এমনি দিয়ে রাখছে, আগে যেগুলো ছিল এগুলো তো রিভিউওয়ালা ছিল, কোনোটা 37টা 38টা ছিল এরকম। বলেন আর কারো কোনো কোশ্চেন আছে? একটা অর্ডার পেলে সবচেয়ে ভালো, আমি আরও ডিটেলস অনেক কিছু বুঝাই দিতে পারবো, ইয়ে হচ্ছে জিনিস, এগুলো তো জাস্ট আমার অ্যাকাউন্ট থেকে আমি জাস্ট আইডিয়া দিলাম আর কি। বলেন আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি জাস্ট আজকে 1 ঘন্টা টাইম বেশি নিতেছি, আমি আপওয়ার্কটা শেষ করে দিব, মানে একটা ক্লাস আপওয়ার্কে, আপওয়ার্কটা হচ্ছে ফাইবারের আরও এক কাঠি উপরে বুঝছেন, ওইটা জাস্ট আমি আইডিয়া দিব এতটুকু, আপওয়ার্কে কারো অ্যাকাউন্ট খোলার দরকার নেই, আর খুললেও নতুন অবস্থায় টিকতে পারবেন না, ঠিক আছে? আপওয়ার্কটা জাস্ট আইডিয়ার জন্য, আপওয়ার্কটা কী কীভাবে কাজ করে এতটুকুই। বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ এটা লাস্ট ক্লাস না, লাস্ট ক্লাস হচ্ছে আপনারা যেদিন কেউ অর্ডার পাবেন ওই দিন হবে লাস্ট ক্লাস, বাট আপনারা আমি বাড়িতে আসলে ইনশাল্লাহ দেখা করব আপনাদের, ওই দিনই আসলে মানে আপনাদের বিদায়, বাট আপনাদের সাথে আমার বিদায় হবে না, আমরা লাস্ট ক্লাস বলতে আমাদের কোনো লাস্ট ক্লাস নাই, যদি মনে করেন যে লাস্ট ক্লাস ভাই আমাদের সাথে আমাদের ছেড়ে চলে যাবে, হ্যাঁ একটু কান্দাগাড়ি করি, হ্যাঁ যাইয়েন না ভাইয়া, ওই যে দেখছেন একটা মেয়ে,
একটা আমি মাস্ট ইয়ারে মহিলারা ধরে যে কান দেয় ওটা রেকর্ডিংও করছে এখন, তুই মানে ভিডিও বাইরে হয়েছে মিউজিক ভিডিও, বুঝছেন তো? শেষ ক্লাস বলে কোনো কথা নাই, আপনার সাথে ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি আশা করি আমি থাকবো, কেউ যদি আমার ভুলে না যান আর কি। হ্যাঁ, কেউ যদি চান যে ভাইয়ের সাথে সম্পর্ক রাখবো না, রাখলে সমস্যা, তাহলে সে নিজে যাইতে সম্পর্ক ছিন্ন করতে পারেন, ঠিক আছে? আর কেউ যদি চান যে না আমার সাথে থাকবেন, বা মাঝে মাঝে আমরা আসলে আড্ডা দিলাম, বা আমরা মাঝে মাঝে কাজের ব্যাপারে কথা বললাম, বা আপনি নতুন কোনো টপিক শিখলেন, আড্ডা দেওয়াই যায়, 1 ঘন্টা অনলাইনে আড্ডা দেওয়াটা আমারই কঠিন কিছু না। হয়তো আমি যদি নোয়াখালী আসি হয়তো একদিন কোথাও দেখে আপনাদের সাথে আড্ডা দিব আর কি, যদি অফিস উড়ে গেছে, অফিস সম্পর্কে আমি জানি না, আপনার সাথে আমি পার্সোনালি আড্ডা দিব আর কি, অফিসিয়ালি কোনো আড্ডা হবে না। এই আর কারো কোনো কোশ্চেন, এনি কোশ্চেন করতে পারেন, কিন্তু আপনাদের একটা ক্লাস বাড়তি হবে দেখে, আমি 1 ঘন্টার ক্লাস, তো আমি জাস্ট সবার কাছে দুঃখিত যে আমি 1 ঘন্টা চাই নিছি, কারণ পরের দিন আরেক আরেক দিন ওয়েট করে 1 ঘন্টা নেওয়ার থেকে আমি মনে করলাম যে আজকে যেহেতু আসি 10টা এখনো বাজে নাই, আমি অ্যাপওয়ার্ক সম্পর্কে আইডিয়া দিলেই শেষ। আর আরেকটা ক্লাস আপনাদের হচ্ছে আনঅফিসিয়ালি থাকবে, মানে আজকে যেহেতু দুইটা একসাথে বুঝাই দিছি, আচ্ছা আপনাদের ক্লাস হওয়ার কথা ছিল 3টা, তাহলে আজকে করাই দিতেছি 2টা, আর একটা থাকবে হচ্ছে যেদিন অর্ডার থাকবে ওদিন রেজুলেশন সেন্টার কি, অর্ডার ডেলিভারি করার সিস্টেম, অর্ডার পাইলে ক্লায়েন্টের সাথে কীভাবে কমিউনিকেশন করতে হয়, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা একটা ক্লাস কি আরও বেশিও ক্লাস হইতে পারে, সমস্যা নেই। হ্যাঁ ইনশাল্লাহ আমি আমি যতদিন বেঁচে আছি আমি আড্ডা দিব, তবে আমার টাইমেরটা একটু খেয়াল রাখতে হবে আর কি, বাট অর্ডার পড়লে সেটা ভিন্ন হিসাব, হয়তো আমরা ইনস্ট্যান্ট যে কোনো মুহূর্তে নিতে পারি। এখন একজনের অর্ডার পড়ছে হচ্ছে দুপুর 11টায়, কি করলেন সে এখন তো সবার দিকে খেয়াল করে, হয়তো ওইটার রেকর্ডিং থাকবে আর কি, এটাই আর কি, কেউ জয়েন না করলে হয়তো আমার জয়েন করা লাগবে। আচ্ছা মা আপু, আচ্ছা বলেন কারো কোনো কোয়েশ্চেন থাকলে দ্রুত করেন, আমি এখানে লেট করলে কিন্তু 10টার পরে আবার টুংটাংয়ের আওয়াজে ক্লাস করতে পারবেন না। তাহলে কারো কোনো কোশ্চেন নাই, কারো কোনো অভিযোগ আছে আমাকে বলেন যে ভাই আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, পিছনে করেন না, আল্লাহর কাছে আমি সবসময় বলি আমার অভিযোগ আমার সামনে করেন। আচ্ছা ধরেন আপনি, এটাই আপনাদের সাথে আমার শেষ না, আমি আবারও বলি, কেউ ভাবেন না যে মেন্টার আমাদেরকে ক্লাস শেষ বের করে দিছে, এমন না, আমি যতদিন বেঁচে থাকি, আমি তো নোয়াখালী থাকি তাই না, আমি যদি ঢাকা হইতাম তাহলে বলতাম যে না আমি একেবারে কুষ্টি নিয়ে মানে বাড়িতে চলে গেছি, আজ জীবনে ঢাকা আসা হবে না। তো আমার জানি না আল্লাহ হায়াত কোথায় রাখছে বা আল্লাহ কবর কই রাখছে, তো নিয়ত তো আছে নোয়াখালীতেই কবর হবে তাই না, অন্তত আমি না থাকলে তো আমার কবরটা অন্তত দেখে যায়, মানে মেয়েরা তো আসলে কবর দেখাটা ঠিক না, অন্তত জানা যায় তো আসা যাবেই তাই না, তো বেঁচে থাকলে তো ইনশাল্লাহ দেখা হবে, আমি তো যেখানেই থাকি না কেন আমার ফ্যামিলি তো নোয়াখালী। ওকে তাহলে আমি আপওয়ার্কের দিকে মুভ করি, মা আপু আপনারটা আমি দেখবো, একটু আমাকে সময় দেন আমি টপিকটা শেষ করি, আমি আপনারটা এখানে রাখছি যেন ভুলে না যাই। আচ্ছা আসেন জাস্ট আমরা আপওয়ার্ক সম্পর্কে আইডিয়া, আপওয়ার্কটা আসলে কিছু করার জিনিস নাই এখন। আচ্ছা আমরা এখানে upwork.com এ যাই, আপওয়ার্ক হচ্ছে আপনাদের একটা বিডিং মার্কেট প্লেস, বিডিং মার্কেট প্লেস বলতে কি বোঝায়, আপনাকে একটা জবের অফার দিবে, দেখেন আমি এত বছর কাজ করি কিন্তু আমি আপওয়ার্কে এখনো ভালো ভালো কিছু করতে পারিনি, আমার কাছে এটা খুব টাফ একটা লাগে, মার্কেট প্লেস লাগে। আর অনেকে আপওয়ার্কে ভালো করছে, ফাইবার এসে কিছু করতে পারতেছেন, এটা হচ্ছে আপনার রিজিকের উপরে আর কি, আমি এটা নিয়ে আসলে কনসাস না, বাট কি বলছে আসেন আপওয়ার্কে, আপওয়ার্কে আপনি গেলে আপওয়ার্কের সিস্টেমটা আবার আলাদা, আপওয়ার্কের সিস্টেম হচ্ছে আপনার কেউ একজন জব পোস্ট করবে, সেটা হচ্ছে আপনার দেখবেন আপনার ওইটাতে হচ্ছে বিট করতে হবে, যে আপনি বিট করতে হবে যে আপনি কিভাবে আসলে আপনি কেন এই কাজটার জন্য যোগ্য। হ্যাঁ এটাকে বলা হচ্ছে বিট মার্কেট প্লেস,
মানে এই যে আপনার এরকম অর্ডার থাকে, অর্ডারের মধ্যে আপনার হচ্ছে ধরেন এই যে এখানে পোস্টেড ইন 1 আওয়ার, এখানে হচ্ছে আপনার বিজনেস কার্ড এবং ইমেল সিগনেচার লাগবে তার। এখানে আপনি এটা ওপেন করলেন, মানে অনেকটা কন্টেস্টের মতোই আপনাকে দিয়ে দিবে, কিন্তু কথা হচ্ছে কন্টেস্টে অনেকে পার্টিসিপেট করে, এখানে সবাই তা কি করবে অ্যাপ্লিকেশন জমা দিবে যে আমি এই কাজের জন্য যুক্ত, তুমি আমার এই কাজগুলো দেখো, তখন ক্লায়েন্টের যার ভাল লাগবে তারে কাজ দিবে, কিন্তু কন্টেস্টে তো সবাই পার্টিসিপেট করতে পারে। তো 3 টাইপের মার্কেট প্লেস, freelancer.com হচ্ছে কন্টেস্ট মার্কেট প্লেস, এরপর হচ্ছে আপনার ফাইবার হচ্ছে অ্যাক্টিভ মার্কেট প্লেস, মানে যেটা অ্যাক্টিভলি কাজ করা যায়, আর আপওয়ার্কটা হচ্ছে বিড মার্কেট প্লেস, যেটাতে হচ্ছে বিড করে কাজ নেওয়া যায়। এখন আপনার পরীক্ষা, আপনার মনে হয়েছে যে না আমি এখন কোনো কাজ নিব না আপওয়ার্কে, আপনি বিড না করলে কাজ আসবে না, কিন্তু ফাইবারের ক্ষেত্রে সেটা আলাদা, ফাইবারে হচ্ছে আপনার গিগ আছে, আর পরীক্ষা থাকলে হঠাৎ অর্ডার আসবে, মাইনে নিতে হবে। কন্টেস্ট মার্কেট প্লেসও একটা সুবিধা কি, কন্টেস্ট মার্কেট প্লেস হচ্ছে আমার ভাল লাগলে আমি কন্টেস্ট করব, না ভাল লাগলে নাই। আচ্ছা, আরেকটা মার্কেট প্লেস আছে হচ্ছে প্যাসিভ আর্নিং, মানে আপনি আপনার ট্যাম্পলেট বিক্রি করতে পারবেন, যেটা হচ্ছে গ্রাফিক রিভার, এগুলো আরো অনেক পরের বিষয়, আরো 4-5 বছর কাজ করেন তারপরে বেচা বিক্রির চিন্তা করেন, কারণ দেখছেনই তো তারা কত ভালো ভালো জিনিসগুলো ইয়ে করে। তো আমার প্যাসিভে আমার 60টা স্টকে ছিল, এরকম আর কয়েকটাতে ছিল, যদি আমি কাজ করি না, আপনার যদি আপনাদের অলস বলেন আমি অলস প্রো ম্যাক্স, আর যেটা করি সেটা আবার রাত হইল করে শেষ করি আর কি। আচ্ছা, ধরেন এটা একটা মানে একটা পোস্ট, জব পোস্ট, সেটা কি কি করছে এখানে সে বলে দিছে তার কি কি লাগবে, অনেকটা হচ্ছে freelancer.com এর মতো, তার বাজেট কত 30, এবং সে কি লেভেলের আর ডিজাইনার চা, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট, মানে যে মাঝামাঝি লেভেলে আছে। অন টাইম প্রজেক্ট মানে কি, অন টাইম প্রজেক্ট মানে কি, ওয়ান টাইম হচ্ছে যে একবারই প্রজেক্ট, আবার আপওয়ার্কে আরেকটা সুবিধা হচ্ছে আপনি ঘন্টায় কাজ করতে পারবেন, মানে একটা কাজ ওইটাকে বলা আওয়ারলি, আওয়ারলি জব, মানে আপনি ঘন্টায় কাজ করেন, যেটা ওই যে freelancer.com এ দেখছিলেন যে আওয়ারলি কেউ যদি আপনাকে হায়ার করে আওয়ারলি আপনি কত চাইবেন, আপনার প্রোফাইলে কিন্তু লেখা ছিল, এখানেও লিখে দেওয়া লাগে। তো এখানে হচ্ছে আপনার ওয়ান টাইম প্রজেক্ট মানে হচ্ছে প্রজেক্টটা শেষ, মানে কাজটা শেষ, প্রজেক্টটাও শেষ, কিন্তু ঘন্টার কাজ হচ্ছে আপনার ঘন্টা অনুযায়ী চলতে থাকবে আর কি। ধরেন আপনাকে একটা কাজ দিছে ক্লায়েন্ট, সেটা হচ্ছে আপনি করতেছেন করতেছেন, আপনি 5 ঘন্টা লাগছে করতে, তো 5 ঘন্টা হিসাবে আপনাকে টাকা দিবে, বা এরকম আপনার বড় কাজ যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে তাদের 10-15 দিন লাগতে পারে, তখন ওই যতক্ষণ সে কাজ করবে ততক্ষণ আপনার একটা টাইম ট্র্যাকার থাকে, মানে কাউন্ট হয় ওদের এখানে আপনি কতক্ষণ কাজ করছেন, ওই হিসাবে পেমেন্ট তখন আসে যে কাজ শেষ হইলে কত ঘন্টা কাজ করছেন, আর আপনার আওয়ারলি রেট কত ছিল সেই অনুযায়ী। এরপর হচ্ছে স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ, মানে আপনার কি কি স্কিল থাকা লাগবে কাজটা করার জন্য, এডোবি ইনডিজাইন, ক্যানভা এবং আদার গ্রাফিক ডিজাইন। অ্যাক্টিভিটি অন দিস জব, মানে কয়জন এখানে অ্যাপ্লাই করছে, এখানে কি হয়েছে, এখানে অনেক সময় মানে হেতিসোর চিনেন, হেতিসোর, হেতিসোর চিনেন কেউ, নোয়াখালীর মানুষ, না ভাইয়া হেতিসোর চিনেন না, হেতিসোর হলো মানুষের জুতা চুরি করে লই যায়, জামা কাপড় চুরি করে লই যায়, কারো গাছে লাউ লই চলে যায়, এগুলোরে বলে হেতিসোর, মানে ছোট চোর আরে, হেতিনিসোর, হেতি হেতি হেতিসোর কয় কিনে গ্রামের ভাষা, সিসকে চোর, হেতিসোর, এগুলা এক জায়গায় একটা কয় আর কি, সিসকে চোর কয়, হ্যাঁ কি হয় হেতিসোর, অনেক সময় বড় জিনিস চুরি করলে কি হয় হেতিসোরের দোষ ওড়ে না, দোষ পড়ে বড় গুলের, কারণ ওই এলাকায় নাম করা। তো তো এরকম আপওয়ার্কে কিছু হেতি ডিজাইনার ঢুকছে, মানে এরা কি হয় নতুন খালি অ্যাকাউন্ট করে বসে থাকে, পরে কি করে হুদামি সেই বিট করে, এদের জন্য ধরেন এখানে হুদায় বিট করে বসে থাকবে যে আমি কাজ পারি এ কারি সে কারি, এরকম দেখবেন যে কাজ একটা দিছে মাত্র 1 ঘন্টা হয়েছে, এর মধ্যে দেখবেন 50-60টা এখানে প্রপোজাল পড়ে গেছে। হ্যাঁ, এখানে হচ্ছে প্রপোজাল যে কয়জনে দিছে, যে 10 জন থেকে 15 জন কিন্তু অলরেডি প্রপোজাল পাঠায় দিয়েছে কাজের জন্য, যে তারা করতে পারবে। ইন্টারভিউইং, ইন্টারভিউইং মানে যদি এখানে 50 জন হয় ক্লায়েন্ট কয়জনকে ইন্টারভিউ করতেছে এখানে কাউন্ট হবে। এরপর হচ্ছে ইনভাইটেশন সেন্ট, মানে ক্লায়েন্ট যদি নিজে চায় যে না কেউ বিট করা চাইলে আপনার প্রোফাইলটা সে খুঁজছে, মানে আপনি অনেক বড় ডিজাইনার অনেকদিন থেকে কাজ করেন, ক্লায়েন্ট আপনাকে নিজে থেকে ইনভাইট পাঠাইছে,
তখন কয়জনের ক্লায়েন্ট ইনভাইট পাঠাচ্ছে সেটা এখানে উঠে, এরপরে আনঅ্যানসার্ড ইনভাইট মানে কয়জনের ইনভাইট পাঠানোর পরে অ্যান্সার করে না এটা এখানে উঠে। এরপর হচ্ছে নিচে ওই যে ক্লায়েন্ট কারা কারা রিভিউ দিছে, ওই ক্লায়েন্টের জব হিস্ট্রিগুলো। এরপর এই পাশে আসেন, এই পাশে আসলে হচ্ছে অ্যাপ্লাই নাও, আপনি যদি অ্যাপ্লাই করতে চান। এখানে হচ্ছে সেভ জব, মানে আপনি পরবর্তীতে যদি অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এটা আসবে। এরপর হচ্ছে সেন্ড টু প্রপোজাল, মানে এখানে একটা সিস্টেম হচ্ছে আপনার কানেক্ট কানেক্ট দেয়, মানে আপনার লিমিট দেয়, আপনি যারে তারে করতে পারবেন না, মানে আপনার কিছু। আচ্ছা, সবাই তো মোটামুটি গেমস খেলেন তাই না? ধরেন যাই খেলেন না কেন, আপনার ক্যান্ডি ক্রাশ থেকে শুরু করে তারপর হচ্ছে সাবওয়ে সাফারিস না একটা ছিল, তারপর হচ্ছে টেম্পল রান খেলছেন, হ্যাঁ এরকম কেউ না কেউ তো গেমস খেলছেন। গেমের ভিতরে বা ক্ল্যাশ অফ ক্ল্যান, তারপরে পাবজি, ওইখানে কিন্তু একটা জিনিস দেখছেন যে কোন একটা জিনিস যদি আমি এক্সট্রা চাই বা নিতে চাই, মানে কিন্তু খেলে আর্ন করতে হয় তাই না, একটা কয়েন বা ডায়মন্ড, এরপরে হচ্ছে ওইটা দিয়ে এক্সট্রা কিছু কেনা যায় ঠিক না? তো ওই রকম আপওয়ার্ক আপনি টাকার বিনিময়ে কিনতে পারবেন, আবার আপওয়ার্ক সপ্তাহে বা মাসে কিছু কানেক্ট ফ্রি দেয়। এরকম দেখেন আমি কাজ না করতে করতে 128টা পর্যন্ত জমা হয়েছে, হ্যাঁ আমি যদি বিট করতাম এগুলা দেখেন। এটা আমাকে বিট করতে কত কানেক্ট খরচ করা লাগবে, 8 কানেক্ট, মানে ওই যে খেলার মধ্যে যেরকম যে আমি একটা নতুন ড্রেস কোনো একটা ক্যারেক্টার বা পাবজিতে বা কি বলে ফ্রি ফায়ারে থাকে না, যে ড্রেস কিনে নতুন একটা ড্রেস নতুন একটা ক্যারেক্টার কিনতে চায়, তখন কি করে বলে দেয় যে কত ডায়মন্ড তোমার খরচ হবে বা চিপস খরচ হবে, এরকম কত জায়গায় এক একটা জায়গায় এক একটা বলে। তো এরকম আর কি, আমার ব্যালেন্স আছে 128টা, আমার এখানে বলছে এইটাতে অ্যাপ্লাই করতে হলে তোমার 8 টাকা লাগবে, তার মানে আমার এটাতে অ্যাপ্লাই করার পরে আমার 120টা বাকি থাকবে। এরপরে অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, স্যার ক্লায়েন্ট সম্পর্কে, ক্লায়েন্ট কয়টা করাইছে আর কি, অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, টোটাল 38টা জব পোস্ট করছে, তার মধ্যে তার হায়ারিং রেট হচ্ছে 66 জন, একটা জব ওপেন আছে, টোটাল খরচ করছে হচ্ছে $3,100, সে 25 জনটা হায়ার করছে, 7 জন অ্যাক্টিভ। আচ্ছা, আওয়ারলি সে কাজ করাইছে কি, আওয়ারলি রেট সে পে করছে অ্যাভারেজ প্রতি আওয়ারে 10.14। আচ্ছা, এটা তো হচ্ছে একটা কাজের নমুনা বুঝাইলাম। এরপর আসেন কোন একটা প্রোফাইল কিভাবে থাকে, আমি যদি আপওয়ার্কে যাই, আচ্ছা আমি যদি আপওয়ার্কে যাই, আপওয়ার্কে গেলে আপওয়ার্কে এরকম একটা প্রোফাইল শো করে। হ্যাঁ দেখেন, আপওয়ার্কে আপনার এরকম একটা প্রোফাইল শো করবে, এবং দুইটা স্পেশাল আপনি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন আলাদা আলাদা। তো আমি আপওয়ার্কে কাজই করছি 4টা, তার মধ্যে 4টা কাজ থেকে আর্ন হয়েছে কত, $55। ওকে, এখান থেকে হচ্ছে এইগুলো হচ্ছে ডেসক্রিপশন দেওয়া আছে, মানে একেবারে freelancer.com এর মতো যেভাবে দেন একেবারেই কাছাকাছি, শুধু এখানে এটা কন্টেস্ট দেওয়া যায় না, এটার সরি এটার মধ্যে কন্টেস্ট দেওয়া যায় না, ওটার মধ্যে কন্টেস্ট দেওয়া যায়, এবং ওইটার মধ্যেও কিন্তু বিট করা যায়, freelancer.com এ দেখবেন ওইখানেও কিন্তু বিডের অপশন থাকে, নিচ দিয়ে দেখবেন কতক্ষণ পর নোটিফিকেশন আসে, মানে নতুন নতুন অ্যাপ্লাই করলে এরকম অ্যাপ্লাই করতে পারবে। তো এগুলাই ডিসক্রিপশন দিল, আর আপনি কী কী কাজ করলেন এটার হিস্ট্রি আসে আর কি, $5, $30, $15, $5, যদিও এখানে অতটা কাজ করি না, মানে কোনোটাতেই এখন আগের মতো নাই। তো এই হচ্ছে আপনার আপওয়ার্ক, আপনার অনেকটা কি freelancer.com এর মতো, আর এটার মধ্যে আপনার কাজ করতে হলে আপনাকে আগে ভালো ডিজাইনার হইতে হবে, তারপরে অ্যাপ্রুভ করাইতে হবে, এছাড়া আপনার প্রোফাইল অ্যাপ্রুভ করবে না তারা, তারা পরীক্ষা নেয়। আর এখানে একটু সমস্যা হচ্ছে, আপনি একটু ফাইবারে কাজ করতে করতে বেসিক ইংলিশ শিখেন, আপনার কী করবে আপনার এখানে ভিডিও কলে তারা ইংলিশে ভেরিফিকেশন করতে চাইবে আপনাকে, তো যাদের ইংলিশে একটু দুর্বল তারা একটু আটকায় যেতে পারেন। হ্যাঁ মানে তারা ফার্স্টে হচ্ছে আপনার আইডি কার্ড ভেরিফিকেশন করবে, যে আপনার আইডি কার্ডটা আমাদের এখানে আপলোড করো, তুমি যে রিয়েল পার্সন, তোমার নাম ছবি আইডি কার্ডের সাথে মিলাবে, এই যে আমার এখানে ব্লু টিক আছে তার মানে আমি ভেরিফাইড, মানে তাদের সাথে ভিডিও কলে কথা বলছি, হ্যাঁ তো তাই তারা এখানে ভেরিফাইড দিছে আর কি, বুঝছেন? তো নতুন থাকলে আপনার ভেরিফাইড আসবে না যতক্ষণ না পর্যন্ত এই যে এখানে কি আসছে, দিস ফ্রিল্যান্সার আইডেন্টিটি হ্যাজ বিন ভেরিফাইড টু গভর্নমেন্ট আইডি চেক অ্যান্ড ভিজুয়াল ভেরিফিকেশন, মানে তারা আমার সামনাসামনি ইন্টারভিউ নিয়ে তারা আমার আমাকে মিলাইছে যে আমি আসলে রিয়েল পার্সন কিনা, যখন দেখছে না ঠিক আছে তখন তারা অ্যাপ্রুভ করছে আমার, মানে আমাকে ভেরিফাইড ব্যাচ দিছে। তো এরকম আপনাকে যারা একটু ইংলিশে দুর্বল প্রথমে যদি আটকায় যান তাহলে সমস্যা, জেনে রাখেন আপওয়ার্ক নামে একটা মার্কেট প্লেস আছে যেটাতে আপনি পরবর্তীতে কাজ করতে পারবেন। তো আপনার সামনে কিন্তু অনেকগুলো ওয়ে আছে, কন্টেস্ট করেন, ফাইবারে অ্যাক্টিভ থাকেন, এরপর আস্তে আস্তে একটার পরে একটার একটার মধ্যে আসেন, সবগুলো একসাথে হ্যান্ডেল করতে পারবেন না।
ঠিক আছে, আর যদি আস্তে আস্তে কয়েকদিন পরে ফাইবার থেকে অনেক যদি ফিক্সড ক্লায়েন্ট পেয়ে যান বা কোনো কোম্পানিতে চাকরি পেয়ে যান, তাহলে তার ফ্রিল্যান্সিং লাগবেই না, এই কোম্পানি নিয়ে থাকতে পারবেন, এসব ফ্রিল্যান্সিং লাগেও না। তো মানুষ ফ্রিল্যান্সিং দিয়ে আসে, আসার পরে ক্লায়েন্টের সাথে পরিচয় হয়, আপনার যদি রিজিকে থাকে কোনো ক্লায়েন্ট আপনাকে পছন্দ করে ওই দেশে নিয়েও যেতে পারে, সেটা মানে একটা কাজ করছেন পরে নিয়ে যাবে এমন না, তার সাথে কম থেকে আপনার তার সাথে ভালো ফ্রেন্ডশিপ হবে, 2 বছর 3 বছর কাজ করবেন কোম্পানিতে রিমোটলি কাজ করবেন, এরপরে মনে হবে যেন আপনার নিয়ে গেলে তার পোষাবে, তখন আপনার এসে নিয়ে যাবে, এটা অনেক দূরের কথা। ওই রাজকুমার মানে কি বলে রূপকথার গল্পের মতো, মানে কোনো একদিন আমাকে নিবে, ঠিক আছে। তো এরকম আমার মনে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করার সময় মনে হইতো সে যদি আমার নিয়ে যাইতো ভিসা টিসা দিয়ে, আহ কত ভালো হইতো, এরকম মানে মনে হবে, মানে এটা হচ্ছে আমাদের জাস্ট দিবার স্বপ্ন আর কি। আমরা বাংলাদেশ ছেড়ে যেতে পারলে আমরা এখন খুশি, দেশের যে অবস্থা, তো এটা এখন আমরা দিবার স্বপ্নে দেখি আর কি। আহ যদি চলে যেতে পারতাম, ক্লায়েন্টটা যদি আমার নিয়ে যাইতো আমেরিকা, ইংল্যান্ড, লন্ডন, নেদারল্যান্ড, কত জাতের ক্লায়েন্ট আসবে, হ্যাঁ আবার সৌদি আসবে, ইরাক আসবে, সরি কি বলে সৌদি আসবে, জার্মানি আসবে, এরকম অনেক ক্লায়েন্ট আসবে, আপনার মনে হবে। এখন বন্ডিং ভালো রাখবেন, আপনার রিজিকে থাকলে তো কেউ বলতে পারলো না, ঠিক আছে না, এরকম অনেক। কি বলছেন বুঝি নেই, আপনার হেডফোন ঠিক করেন, কথা আসতেছে না, কি করে ভাই শুনেন না কথা ভাইয়া, হ্যাঁ এখন না শুনি, কিছু আগে দিক কিছু শোনা যায়নি। বলছে আবির ভাই যদি কোনো মেয়ে ক্লায়েন্ট পায় বিয়ে করে ডাইরেক্ট চলে যাবো স্পাউসের সাথে। আমরা ছাড়া দিব না রে, কেউ ছাড়বো না, আমিও ছাড়তাম না, যাই না বিয়ে তো করি যেমন অন্য কিছু তো না, যাইবেন গাইস। আর যারা বিবাহিত তাদের জন্য আর কিছু বলার নাই, কিচ্ছু করার নেই তাদের জন্য, তাই না, আবার জামে মারি টারি এলাইয়েন না, একটা অফার পাইছি এটারে মারি যাবো। আচ্ছা ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আপওয়ার্ক নিয়ে আমি অ্যান্সার দিই। ভাইয়া আইডিয়া যদি না আসে, হ্যাঁ এআই থেকে যদি আইডিয়া নেই, তখন ওই ওই আইডিয়া দিয়ে কাজ করলে কি কোনো সমস্যা আছে? মানে বুঝি নেই, আবার একটু এক্সপ্লেইন মানে করুন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে যদি বলি এরকম একটা পোস্টের কিছু ডিজাইনার ইয়া স্যাম্পল বলো, তখন কিরকম হবে? স্যাম্পল আপনি আইডিয়া নিতে পারেন, কিন্তু ক্লায়েন্টে ওটা ডাইরেক্ট দিয়ে দিলে সমস্যা, না মানে ওইটা এআই থেকে নিয়ে নিজে ওইটা জেনারেট করে তারপরে দিলে কেমন? সেটা এখন একটু ট্রেন্ডে আসছে, তবে আপনাদের আমার মনে হয় না এটা আপাতত আপনার করা ঠিক হবে, কারণ এটা তো হচ্ছে যারা ডিজাইন জানে তাদের জন্য, তারা এলিমেন্ট আনে, কিন্তু আপনি আগে যদি চোরামি শিখেন তাহলে আপনার জন্য ক্ষতি, বুঝছেন, জি আপনি আগেই দরকার নেই, পরে একটা সময় দেখবেন যে ঝামেলা পড়ছে কত টাইপের করবেন ওইটা, কিন্তু এখন তো রিল্যাক্স, এখন প্যারা নাই, আস্তে আস্তে করেন, কাজের প্রেশার নাই, তখন যখন প্রেশার থাকবে তখন গিয়ে এই এইগুলা চিন্তা করেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শর্টকাট এখন যত কম করতে পারবেন তত ভালো। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো ওই কোশ্চেন নেই? কাজ হ্যাঁ দেখবেন ওনার বলছে, কাজ দেখবো, আগে ক্লাস রেকর্ডিংটা শেষ করি, তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই, আমি ক্লাস রেকর্ডিং অফ করে দিতেছি। আপওয়ার্ক ফাইবার নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর আমি আবারও বলি এখানেই লাইফটা থেমে থাকবে না, এখানে লাইফ থামায় দিবেন না, নেক্সট স্টেশনের দিকে আগাবেন, এটা হচ্ছে আপনাদের জন্য একেবারে আপনাদের লাইফের একটা প্রথম ধাপ, মনে করলেন যে আমি সরাসরি সরাসরি শিখাইলাম আপনাদের, এখন কয়কার কা ক্ষয়কার খা আপনি শিখলেন, শেখা শেষ, এবার আপনি হচ্ছে শব্দ মিলাবেন, 1 2 3 4 5 6 আস্তে আস্তে উপরে উঠবেন, ওকে। আর আপনি যদি নতুন কিছু শেখেন আমারে শিখাইয়েন, এটাই হচ্ছে বড় জিনিস, নলেজ শেয়ারিংটা আসলে কখনো বৃথা যাবে না, ঠিক আছে। এখন আপনি আপনার থেকে আমি শিখবো, লজ্জার বিষয় আয়রে আমি শিখাইলাম এর থেকে আমি শিখবো, এগুলো কখনো ম্যাটার করি না, কারণ আপনি যেটা জানেন সেটা আমি জানি না, আমি যেটা জানি সেটা আপনি জানেন না, তো নলেজ শেয়ার করলে দুজনে জিনিসগুলো জানে, ঠিক না, ওকে। তাহলে আমরা ইনশাল্লাহ আশা করি হারাচ্ছি না, কেউ যদি নিজে থেকে ব্রেক আপ করতে চান ব্রেক আপ করে দিয়েন, হ্যাঁ, আর কেউ যদি সরে যেতে চান, কেউ যদি বদনামি করতে চান আমারে কইরেন, হ্যাঁ আমি নির্দ্বিধায় নিয়ে নিব, কিন্তু তারপরও মানে
কথা ছড়াইয়েন না, এটা খুব বাজে জিনিস। আমার এটা আজকে একজনে বলতেছে আমি কাগজ দিয়ে কাজ শিখছি, ওনারা যেন ওই জায়গার রিয়া দিয়ে লোকেশন দিই, উনিও এখান থেকে কাজ শিখতে চায়। তা আমি কইতেছি আমি যেখান থেকে কাজ শিখছি ওই কোম্পানি এখন শেষ।